আচ্ছা দেখ আজকে আমাদের দুটো ইয়ার সলভ হয়ে গেছে টু থাউজেন্ড ফোরটিন হয়ে গেছে টু থাউজেন্ড ফিফটিন হয়ে গেছে আজকে আমরা করবো কি টু থাউজেন্ড সিক্সটিন তো কোয়েশ্চেন খুলে নে তোরা পেপার খুলে নে টু থাউজেন্ড সিক্সটিন সবার ফার্স্ট যে অঙ্কটা গ্রুপ সি গ্রুপ সি তে চার নম্বরে চারটে ঠিক আছে তো চার নম্বরে চারটে ঠিক আছে চার নম্বর চারটে করতে হবে ষোলো নম্বর তো প্রথম অঙ্কটা কি দিয়ে দেখ রেক্টিফিকেশন দিয়েছে একের দাগে রেক্টিফিকেশন দিয়েছে কি বলছে

জার্নাল ডাক কাটা হয়ে গেছে কি লিখতে হবে এখানে ডেবিট এখানে ক্রেডিট রুপিস রুপিস এখানে কি লিখবো লেজার ফল ইউ এখানে লিখবো পার্টিকুলার্স এখানে লিখবো ডেট

ওভার মানে বেশি কাশ দেখানো বেশি দেখানো হয়েছে ক্রেডিট ব্যালেন্স বেশি দেখানো এখন ক্রেডিট ব্যালেন্সকে কমাতে হবে তাহলে ক্রেডিট ব্যালেন্সকে কমাতে গেলে কি করতে হয় ডেবিট করতে হবে তাহলে জার্নাল হবে কি পার্চেস ইরান অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স কি বললাম পার্চেস ইরান অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স লেখ ফার্স্ট জার্নাল লেখ পার্চেস ইরান অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট পার্চেস ইরান অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট একটা জিনিস মাথায় রাখবি এক্সাম হলে ন্যারেশন কিন্তু লিখতেই হবে এখন হয়তো সময়ের জন্য আমরা ন্যারেশন লিখছি না কিন্তু এক্সামে কিন্তু ন্যারেশন লিখতেই হবে ঠিক আছে তো তা আর যদি ন্যারেশন লিখতে নাও পারিস কি লিখতে হবে বারবার বলছি লিখবি লিখে কোশ্চেন যেটা সেটা তুলে দিবি দিবি কমা নাও কোনো সমস্যা নেই কত টাকা পাঁচ হাজার টাকা লেখ পাঁচ হাজার পাঁচ হাজার আরেকটা কথা আচ্ছা এখানে যে কোশ্চেনটা পেজ কি বলেছে আমরা আগেও যে দুটো পেজ করলাম চোদ্দ সাল পনেরো সাল ওখানে আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স বলেছিল দেখ বিফোর প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স পরীক্ষা দিতে পারে বাট এরকম দেয় না একদমই জলের মতন ব্যালেন্স দেয় আফটার প্রিপারেশনে দেয় আর আফটার প্রিপারেশনে যেটা খুঁজে সেটা সাসপেন্স লিখতে হয় স্যার যদি এই ধরনের এই পয়েন্টে বলতো তাহলে কি করতাম কিছু না সাসপেন্স তো লিখতে পারবো না তাহলে কি লিখতে হচ্ছে স্যার পারচেস এর ডেবিট পাঁচ হাজার টাকা আর কিছু লিখতে পারতেন ধরুন কি লিখতি তোকে আমি শিখেছিলাম বিফোর যখন শিখেছিলাম তখন লিখতে হবে পার্চেস টু বি ডেবিটেড বলেছিলাম তো পার্চেস এটা অ্যাকাউন্ট ফাইভ থাউজেন্ড এটা হচ্ছে যদি বিফোর বলতো বুঝেছিস কি বললাম দেখ বিফোর আর আফটারের মধ্যে ডিফারেন্স কিছু নেই বিফোর আর আফটারের ডিফারেন্স আছে সাসপেন্স বিফোরে সাসপেন্স আছে না আফটারে সাসপেন্স আছে বেস এটাই এ সিম্পল ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নেই তুই তখন বলতে পারিস স্যার তাহলে বিফোরে তো জার্নাল আপনি তো কেইটা কিছু লিখতে পারবেন না ডেবিটে লিখতে পারবেন তাহলে কেইটা লিখবো না তাহলে এরকম ক্ষেত্রে কটা জার্নাল হতে বলতে একটা ডেবিট একটা কেই হতে হবে হচ্ছে তো না তাহলে এরকম কথাই লিখতে হবে কি লিখবো পার্চেস ইন অ্যাকাউন্ট ইস টু বি ডেবিটেড বুঝতে পারলি তো বাই রুপিস ফাইভ টাইমসে তাই বলে দেবো এই পরেরটাও বলে দেবো যদি বিফোর বলে তাহলে কি হবে তারপরে যে দেখ বিটটা ফার্নিচার কিনেছিস দশ হাজার টাকা দিয়ে নিশ্চয়ই এই পয়েন্টটা দিয়েছিস কত কমন পয়েন্ট ফার্নিচার কিনিস দশ হাজার টাকা দিয়ে বাট অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে পার্চেস দেখিয়ে দিয়েছে তাহলে দেখ রাফ শিখিয়েছিলাম আমরা ফার্নিচার এদিক ডেবিট সাইড আর এদিক ক্রেডিট সাইড ফার্নিচার কিনলে অরিজিনাল জার্নাল কি হয় অরিজিনাল জার্নাল ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট অ্যামাউন্ট কত ছিল একটু দেখে বলতো দশ হাজার দশ হাজার কিন্তু অ্যাকাউন্টেন্ট কি করে দিয়েছে তা না করে পার্চেস টু ক্যাশ করেছে ঠিক আছে অ্যাকাউন্টেন্ট তা না করে পার্চেস টু ক্যাশ করেছে কত দশ হাজার দশ হাজার তাহলে ক্যাশ ক্যাশ ঠিক আছে মিলে গেছে কোনো সমস্যা নেই আমার কি পার্চেস দেখানো উচিত না স্যার পার্চেস দেখানো উচিত পার্চেসটাকে মাইনাস কর মাইনাস পার্চেস দশ টাকা দেখানো উচিত কি ফার্নিচার প্লাস ফার্নিচার আর বারবার বলেছি রেক্টিফিকেশনের জার্নাল কার হয় সাইনের জার্নাল হয় তাই তো ডেবিট দিকে প্লাস মানে ডেবিট মানে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পার্চেস অ্যাকাউন্ট লিখে দে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পার্চেস অ্যাকাউন্ট লেখ ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পার্চেস অ্যাকাউন্ট তাহলে দেখ মন দিয়ে শুনলি বুঝতে পারলি ব্যাপারটা কোন রকম সমস্যা ক্রিয়েট হলো না তো এটা কিসের অঙ্ক বলেছিল বল আফটার পেপার হওয়ার টায়ার বেড়েছে স্যার যদি এই পয়েন্টে যদি বলতো বিফোরে তাহলে কি এন্ট্রি হতো আমার কথাটা শোন কি বললাম কিছু বললাম এটাই যদি বলতো বিফোরে করো এই অঙ্কটা তাহলে এই পয়েন্টটার এন্ট্রি কি করতি এটাই করতি কেন এটি এটা করতে ভাব সাসপেন্সে কোনো গল্পই হচ্ছে না তাহলে এটাই তো হতো ঝামেলা কোথায় বুঝতে পারছিস তো ও বিফোর আর আফটার জার্নাল সেম হয় শুধু সাসপেন্সের ক্ষেত্রে সেম হয় এটাই তো ডিফারেন্স তাহলে যদি পরীক্ষায় বিফোর দেয় যদি পারবো না এরকম কোনো ব্যাপার নেই এমনি পেরে যাবো ইজিলি পেরে যাবো দিতেই পারে পরীক্ষায় টেস্ট করতে পারে সব আফটার করে যাবে বিফোর দিয়ে দিতে পারে পরীক্ষায় কিছুই নেই কিন্তু বিফোর আর আফটারের মধ্যে আর আর একটা কি হয় জানিস আর একটা বলবো একটা বিফোর প্রিপারেশন হয় একটা আফটার প্রিপারেশন হয় আর একটা হয় ফাইন আফটার প্রিপারেশন ফাইনাল অ্যাকাউন্ট হয় ঠিক আছে তো স্যার ওটা কি করে করুন যে আফটার প্রিপারেশন ফাইনাল অ্যাকাউন্ট দেখ তোকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি কিচ্ছু করতে হবে তিনটেই পারা যায় তুই দেখ প্রথম জার্নালটা কি করলাম পার্চেস ইন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স করলাম তো ফাইনাল অ্যাকাউন্ট মানে মানে তোর ফাইনাল অ্যাকাউন্ট হয়ে গেছে তারপর মানে ধর ট্রেডিং পিএল হয়ে গেছে সেক্ষেত্রে তুই শুধু একটাই জিনিস মাথায় রাখবি ট্রেডিং আর পি এল এ যেমন বল পার্চেস রিটার্ন আইটেমটা কোথায় বসতো পার্চেস রিটার্ন ফাইনাল অ্যাকাউন্ট সব কোথায় বসতো ট্রেডিং পিএল এল আর পার্চেস রিটার্ন তুই বলি স্যার ট্রেডিং এ নিতাম তাই তো ট্রেডিং এ নিতাম তো তাহলে এখানে কি লিখবি না যখন পার্চেস রিটার্ন জায়গা এখানে লিখে দিই পি এল অ্যাকাউন্ট বেশ ভালো এটাই হচ্ছে আপনার ফাইনাল অ্যাকাউন্ট আর নিচে থাকবে ফার্নিচার থাকলে ফার্নিচার বলো ফার্নিচার থাকলে স্যার এখানে তার ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পার ফার্নিচার টু পার্থেস আছে তাই তো ফার্নিচার ফার্নিচার কি ট্রেডিং পিএলে আসে না তাহলে ফার্নিচার যাচ্ছে তাই পার্চেস ট্রেডিং পিএলে আসে ট্রেডিং পিএল আসে তাহলে লিখবি পিএল ও তার মানে কি বলতে পারলি যে এইগুলো ট্রেডিং পিএলে আইটেম সেখানে পিএল লিখবি এটা কি এটা ওই বিফোর প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট ছিল মানে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করার আগে এরকম কিছু একটা ছিল মানে তিন রকমের হয় ট্রায়াল ব্যালেন্স না তিন মানে তোর রেক্টিফিকেশন তিন রকম একটা বিফোর প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স একটা আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স একটা হচ্ছে বিফোর প্রিপারেশন ফাইনাল অ্যাকাউন্ট ঠিক আছে এই তিনটে হয় তাহলে বুঝিয়ে দিলাম যাই দিক তিনটের মধ্যে একটা দেবেই পরীক্ষায় নেক্সট পয়েন্ট মধ্যে রিকভারি অফ ব্যাড ডেট আটশো টাকা ক্রেডিটেড টু ডেটার্স অ্যাকাউন্ট কি হবে রিকভারি অফ ব্যাড ডেট

কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি তা না করে করে দিয়েছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্ট ভুল করে এটা করেছে আটশো আটশো ক্যাশ ক্যাশ কেটে গেল তাহলে মাইনাস ডেটার্স হবে প্লাস ব্যাড ডেট রিকভারি হবে জার্নাল কি হবে বুঝতেই পারছিস কে দিকে প্লাস মানে কে আর কে এর দিকে মাইনাস মানে ডেবিট জার্নাল হবে ডেটারস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভার কালকে করেছিলাম এন্ট্রিটা মনে পড়ছে তো ডেটারস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভার ছোট কাট ছোট হয়ে গেছে পুরো কাটা লাস্ট এটা চার নম্বর চার নম্বর কি বলে দেখ এখন বলি স্যার এটা আপনি একটু বলে দিন যদি এটা বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স বলতো এটাই লিখতাম যদি আফটার ব্যালেন্স তো করলাম আর যদি স্যার বিফোর প্রিপারেশন ফাইনাল অ্যাকাউন্ট বলে তখন কি হতো ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট যেমন চলে লিখবি কিন্তু ব্যাটার রিকভারি কোথায় লিখি এই ব্যাটার রিকভারি কোথায় লিখি পিএল অ্যাকাউন্টের কেইটে লিখি ব্যাটার রিকভারি পিএল এর কেইটে লিখতে হয় হয়তো কোন দিন পাস নি বাট পিএল এ ব্যাটার রিকভারি পিএল এর কেইটে আসে তাহলে তখন এখানে লিখতি 2 পিএল কত সুন্দর ইজি জিনিস ওটা হইছ তো তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই তার এইগুলো কখন করে যেহেতু স্কুল কোশ্চেন করবে ওর মনে যা চাইবে তাই কোশ্চেন করতে পারে হয়তো একটা সোজা একটা এন্ট্রি দিয়ে দিলো বাট বললো এটা পড়ো তোকে বলে দিলাম ছেড়ে আসা করে আসতে পারে এগুলো বলে দিলাম লাস্ট পয়েন্ট টি গুড সোল্ড অন ক্রেডিট দু টাকা টু মিস্টার রয় বাট রংলি ডেবিট টু মিস্টার ঘোষ অ্যাকাউন্ট করবো এটা এটা করতে পেরেছিস গুড সল্টু মিস্টার রয় হবে কি মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট টাকাটা বলিস দু হাজার টাকা অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করে দিয়েছে মিস্টার ঘোষকে ডেবিট করে দিয়েছে মজা লাগতো অঙ্কটা করতে তখনই যদি ঘোষকে ডেবিট না করে ক্রেডিট করতে তাহলে আরো মজা লাগতো ঠিক আছে তো তো বলছে মিস্টার রয় কে মিস্টার রয়ের জায়গায় মিস্টার ঘোষ লিখেছে মানে নামের ভুল লিখেছে কত টাকা দু টাকা টাকার কোনো গন্ডগোল হয়নি তাই তো সেলস অ্যাকাউন্ট দু সেল সেল কেটে গেল তাহলে কি হবে ঘোষ হবে মাইনাস মিস্টার ঘোষ হবে মাইনাস আর মিস্টার রয় হবে প্লাস দু তাহলে জার্নাল বুঝতে ডেবিটটিকে প্লাস মাই ডেবিট আর ডেবিটটিকে মাইনাস মাই ক্রেডিট তাহলে রয় অ্যাকাউন্ট ডেবিট টু ঘোষ অ্যাকাউন্ট

ক্রেডিট বললে তখন ক্রেডিটের পয়েন্টে ক্রেডিটে বসিয়ে দেখতে হবে বাট এখন আমি যেহেতু ক্রেডিট বলেনি আমি বলছি না অন্য 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 পেজে পেয়ে যাবো ঠিক আছে তো আচ্ছা দুয়ের অঙ্কটা দুয়ের অঙ্কটা দেখ কী বলেছে মানে দুয়ে কি বলেছিলাম আমরা ডেপ্রেশনের সঙ্গে একটা থিওরি অর্থে বলেছিলাম না তো দেখ এখানে থিওরি অর্থে কী দিয়েছে বলছে তুমি রেভিনিউ রিজার্ভের সঙ্গে ক্যাপিটাল রিজার্ভের একটা পার্থক্য মানে পার্থক্য লিখবে চারটে পার্থক্য লিখবি চার নাম্বার সেই বুঝতে পারলি তো তাহলে ওরে কী দিয়েছে বলছে একটা অঙ্ক দিয়েছে বলছে ওয়ান ফোর ফিফটিন বিজনেস ব্যালেন্স সেভেন্টি সিক্স ফিফটিন্ড ইন ইটস মেশিনারি অ্যাকাউন্ট আগের দিন কিছু করা মেশিনের ব্যালেন্সের ছিয়াত্তর হাজার টাকা দ্য বিজনেস ক্লোজ বইটা ক্লোজ করছে কবে থার্টি ফার্স্ট মার্চ এভরি ইয়ার টেন পার্সেন্ট কোনথেমিনিস ডিমিনিশিং ব্যালেন্স মানে মানে ডিমিনিশিং অন ওয়ান টেন ফিফটিন ছ মাস পর নতুন একটা মেশিন কিনেছে তেরো হাজার নশো কুড়ি টাকা দিয়ে ওই দিনই পুরোনো মেশিনটা বেঁচে দিয়ে তিন হাজার টাকা দিয়ে যেই মেশিনটা কেনা হয়েছিল এক চার বারোতে চার হাজার টাকা দিয়ে চারিদিন পরে এই অঙ্কটাই করেছিলাম ঠিক আছে তো চ অঙ্কটা করি ভালো করে বুঝতে হবে ঠিক আছে তো তোমাদের ইয়ার এন কবে বলেছিল বল একত্রিশ দিন ষোলো একত্রিশ দিন ষোলো তাহলে শুরু কবে ছিল এক চার পনেরো তাহলে এই দিন এই দিন কি বলেছিল জানিস তো ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছিল ওপেনিং ব্যালেন্স বলতো কত টাকা বলেছিল ছিয়াত্তর হাজার টাকা ওপেনিং ব্যালেন্স বলেছিল 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 কি বলেছিল এক দশ তাই তো এক দশ পনেরো বলেছিল ডেটটা এক দশ পনেরোতে এই কোম্পানি নতুন একটা মেশিন কিনেছে তাই লিখবো নিউ মেশিন নিউ মেশিনারি পারচেজ তাই বলেছিল কত টাকা দিয়ে কিনেছিল নতুন মেশিন বল তেরো হাজার নশো কুড়ি তাই তো হ্যাঁ কিনা আচ্ছা ওপেনিং ব্যালেন্স মানে কি আগে মেশিন কেনা হয়েছিল আজকে তার ব্যালেন্স আছে কি রে বারবার বলেছি ওপেনিং ব্যালেন্স মানে বিগত মানে বিগত কয়েক বছর আগে মেশিন কিনেছিল সেই মেশিনটা ইউজ করতে 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 আজকে তার ভ্যালু দাঁড়িয়ে ছিয়াত্তর হাজার টাকা বুঝতে পারলে কি বললাম পনেরো সালে এক চার পনেরোতে মেশিনের ব্যালেন্স বল ছিয়াত্তর হাজার টাকা সাপোজ ধর আমি মনে করলাম তেরো সালে মেশিন কিনেছিলাম তাহলে তেরো সালে ইউজ করলাম চোদ্দো সালে ইউজ করলাম পনেরো সালে ব্যালেন্স দাঁড়িয়ে সেটা ঠিক আছে তো ঠিক আছে এবার কি বলেছে বলছে পুরোনো মেশিন বেঁচে দিয়েছি কি বলেছে পুরোনো মেশিন বেঁচে দিয়েছি ঠিক আছে তো দেখ কি বলেছে পুরনো মেশিন কত টাকা বেঁচেছিস বল পুরনো মেশিনটা বেঁচেছিস কত টাকা দিয়ে তিন হাজার টাকা দিয়ে পেয়েছি পুরোনো মেশিনটা পেয়েছিস তিন হাজার টাকা দিয়ে কবে এক দশ পনেরো এখানেই লিখবো ওল্ড মেশিন এবার প্রশ্ন ওঠে প্রশ্নটা যে ওঠে কোশ্চেনটা যে ক্লিয়ারাইজ হয় যে স্যার পুরোনো মেশিনটা কি আপনি পুরোটাই বেঁচে দিয়েছেন নাকি কিছুটা বেঁচেছে যদি এই অঙ্কে যদি বলতো পুরনো মেশিন পুরোটাই বেঁচেছি তাহলে এখানে একটা কথা বলেছে দেখ এক চার উনিশে একটা মেশিন কেনা হয়েছিল সরি উনিশ না কত ছিল ডেটটা দেখ এক চার তেরো না দেখ কি ছিল ডেটটা এক চার বারো এক চার বারোতে একটা মেশিন কেনা হয়েছিল কত টাকা দিয়ে চার হাজার টাকা এক চার বারোতে মেশিন চার হাজার টাকা তাহলে এই কথাটা বলতো যদি বলতো পুরো মেশিনটাই বেঁচে দিয়েছি মানে পুরোনো যে মেশিন ছিল ছিয়াত্তর হাজার টাকা ব্যালেন্স যদি পুরনো মেশিন পুরোটাই বেঁচে দিয়েছি তাহলে এই লাইনটা বলতো এইটুকু লাইন বলতো যেটা আগের দিন বেঁচেছি তাহলে এখানে বলছে এখানে বলেছে কেন বলছে এক চার বারোতে একটা চার হাজার টাকা মেশিন কিনেছিলি সেই মেশিনটা আজকে বেচছিস তিন হাজার টাকা দিয়ে তাহলে এক চার বারোতে যে মেশিনটা কিনেছিলি চার হাজার টাকা দিয়ে আজকে তার ভ্যালু আজকে তার ব্যালেন্স কত বের করতে হবে শিখিয়ে তাহলে এখানে আলাদা করে রাফ করে নি এখানে আলাদা করে রাফ করছে এক চার বারোতে মেশিন কিনেছিলি কত টাকা দিয়ে বল চার হাজার টাকা দিয়ে ডেপ্রিশন টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে চারশো টাকা হবে

আমার এই তারিখের ব্যালেন্স বের করবো এক চার পনেরো কে আবার মাইনাস কর ডেপ্রিসিয়েশন কত হবে তিনশো চব্বিশ তিন হাজার দুশো চল্লিশ তিনশো চব্বিশ বাদ দিলে কত হচ্ছে দু হাজার নশো ষোলো এটা হচ্ছে বিভি কোন তারিখে এক চার এই বলেছিল সুন্দর হলো তুই এক দশ পনেরোতে পুরনো মেশিন বেছে দিয়েছিস তিন হাজার টাকা দিয়ে বলছে তুমি যে মেশিনটা বেচ তিন হাজার টাকা দিয়ে সেই মেশিনটা তুমি কিনেছিলে এক চার বারোতে

তিয়াত্তর হাজার আটশো চার সুন্দর হয়ে গেল মেসার কিছু নেই এবার হচ্ছে তোর এত অবধি হয়ে গেলো তো এবার কি করতে হবে তোকে এবার ওই ওয়ার্ক হিসটা কি লিখবো ওল্ড মেশিন আর একটা নিউ মেশিন আর কি লিখবো টোটাল এখানে কি লিখবো ওল্ডের দুটো পার্ট একটা সোল্ড হবে আর একটা আন হবে ডেট কত হবে বল ওপেনিং ডেট কত ছিল তেহাত্তর হাজার চুরাশি ছিল ডেট কত হবে এক চার পনেরো এক চার পনেরো লিখবি এক চার পনেরো বুক ভ্যালু লিখবি বুক ভ্যালু লিখে একটা সোল্ডের ঘর হবে একটা আনসোল্ডের ঘর সোল্ডে কত লিখেছিলাম আমরা বল দু হাজার নশো ষোলো আনসোল বললি কত তিয়াত্তর হাজার চুরাশি এবার একটা মেশিন কেনা হয়েছিল কোন তারিখে বল এক দশ পনেরো কস্ট কত টাকা দিয়ে কেনা হয়েছিল বল তেরো তেরো হাজার হাজার নশো নশো কুড়ি কেনা এবার ডেপ্রেশন বলে এই যে মেশিনটা এই মেশিনটা বেচিস কবে ছ মাস পর তাই তো তাহলে দু হাজার নয় ষোলোর উপর ছ মাসের ডেপ্রেশন চাপ দু হাজার নশো ষোলো টু টেন পার্সেন্ট ছয় বাই বারো কত হচ্ছে কমাস হয় ছো হাজার নশো কুড়ি ইন্টু টেন পার্সেন্ট ছয় বাই বারো কর তেরো হাজার নশো কুড়ি ইন্টু টেন পার্সেন্ট ছয় বাই বারো কত হচ্ছে দেখ সিক্স নাইনটি সিক্স তাহলে দু হাজার নশ ষোলো থেকে একশো চল্লিশ বাদ দেবো দু হাজার নশো ষোলো থেকে একশো চল্লিশ বাদ দেবো কত হচ্ছে দু হাজার সাতশো সত্তর এর থেকে সেল সেল কর মেশিনটা করে কত পেয়েছিস তিন হাজার টাকা তাহলে মেশিন পেয়েছি লাভ না লস হলো দুশো তিরিশ টাকা লাভ হয়েছে তাহলে কি লিখব এখানে প্রফিট অন সেল

এখানে লিখবো ডেবিট এখানে লিখবো ক্রেডিট কি লিখবো প্রথমে মেশিনারি অ্যাকাউন্ট এগুলো লেখা জানিস কোনো অসুবিধা নেই মেশিন অ্যাসেট অ্যাসেট পারবে ডেবিট থেকে সেট কমবে ক্রেডিট থেকে কোশ্চেনে কি বলেছিল তোকে এক বছরের অঙ্ক করতে বলছে ভালো করে দেখ তোকে কোশ্চেনে এক বছরের অঙ্ক করতে বলেছিল এক বছর দেখ এক বছরই তো টাইম লাইন ড্র করলি পনেরো ষোলো মানে এক চার পনেরো প্রথমে লিখবি কি এক চার পনেরো কি লিখবি ব্যালেন্স ছিল ব্যালেন্স থাকলে কি লিখবো টু ব্যালেন্স বিটি টু ব্যালেন্স বিডি কত টাকা ছিল বল মেশিনের ব্যালেন্স ছিয়াত্তর হাজার টাকা ছিল এক দশ পনেরোতে তুই কি করেছিস মেশিন কিনেছিস টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা দিয়ে তেরো হাজার নশো কুড়ি টাকা দিয়ে কিনেছি ঠিক আছে এবার মেশিনটা বেচেছিস কবে এক দশ পনেরো তাহলে মেশিন বেচলে মেশিন বেচলে মেশিনের ব্যালেন্স কমে যাবে তাহলে কেইট দিকে লিখবো বাই ব্যাংক কত টাকা দিয়ে বেচেছিস তিন হাজার টাকা দিয়ে তারপর তো মেশিন বেচলে কি হয়েছে লাভ হয়েছিল না লস হয়েছিল মেশিন বেচে লাভ হলো কত টাকা লাভ হলো দুশো তিরিশ টাকা ডেবিটে লিখবো দুশো কি লিখবো টু প্রফিট আর লস অ্যাকাউন্ট গত এক দশ পনেরো যাই তো তারপর কি করব ডেপ্রিসেশন ডেপ্রিসান আহ বছরের শেষ দিন চার্জ করতে হয় তো বছরের শেষ দিন কবে ছিল একতিরিশ

ঠিক আছে তো তার থেকে মাইনাস কর আট হাজার একশো পঞ্চাশ কত হচ্ছে উনআশি হাজার এটা হলো ব্যালেন্স বাই ব্যালেন্স সিটি শেষ অঙ্ক ঠিক আছে তো

就是啊，倒是。我今天看见你没 एक सीडी पाया कर जाओ। ये बदल गया क्या बदलाव? ये ये चीजें भी इंसान इंसुन दवा का फर्स्ट फंक्शन से। दुबारा नहीं दस ताकि और ठीक हो जाए इंसान। ये ऐसी होती है आई देख देख तो इंसान। आपने वो तब देखा था ना वो दुबारा दुबारा ना देखूँ? आप बोलोगे ना आप देखेंगे इसे?

जी जी जैसे नहीं तो है तो ये ये तो पेशरा जाएगा ना बोले एम सी तो फंडा पेली बात है सर फॉर्म कैसे एमसीक्यू को फंडा करने पे देखिए देखो ज्यादा कितना x 0 हो जाएगा ला ही और इन मूल तो बाय कलर चैप्टर

要不你裳不衣呢？现在也有点那个嗯。Hmm. টকা কমপ্লিট হয়ে গেল এরপরে দেখি কিসের অঙ্ক দিয়েছে এবার দেখতে হবে এরপর কিসের অঙ্ক দিয়েছে ডেপ্রেশন কমপ্লিট হলো তাই তো এই অঙ্কটা যত বড় ডেপ্রেশন ছিল তখন এই অঙ্কটা একটু স্ট্যান্ডার অঙ্ক ছিল ঠিক আছে তো একটু স্ট্যান্ডার্ড ছিল অঙ্কটা দেখ নেক্সট দেখ কোশ্চেনটা কি বলেছিল তিনের দাগে বিল অফ এক্সচেঞ্জ তাহলে তুই বুঝেছ তোমাকে কেমন কোশ্চেন দেবে গ্রুপ সি তে চার নম্বরের কথা করতে হবে চারটে করতে হবে তার না দুটো কোশ্চেন থাকবে রেক্টিভিকেশন কোনো অর্থ থাকবে না দু নম্বর থাকবে একটা অঙ্ক তার সঙ্গে থিওরি দেবে তিন নম্বর বিল অফ এক্সচেঞ্জের অঙ্ক তার থিওরি অর্ড দেবে দেখতে যাচ্ছে কি বলছে অন ফিফ জানুয়ারি টু থাউজেন্ড ফিফটিন বিমল সোল গুডস টু কমল বিমল কমলকে গুডস পেয়েছে তুমি পেয়েছে কি যায় আসে যাতে অন দা সেম ডে ঠিক আছে কমল অ্যাকসেপ্টেড আ বিল ঠিক আছে কমল বিলটা অ্যাকসেপ্ট করেছে ঠিক আছে তো কমল বিলটা অ্যাকসেপ্ট করেছে দ্য সেম অ্যামাউন্ট ফর থ্রি মান্থ সেভেন ওয়ান ফিফটিন বিমল এন্ডর্স দ্য বিল গোপাল ইন ফুল সেটেলমেন্ট অফ হিস ক্লেম থার্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অন ডিউ ডেট বিল ওয়াজ ডিজার ঠিক আছে তো চ সুন্দর একটা ইজি একটা অঙ্ক দিয়েছে আর বিল অফ এক্সচেঞ্জের সঙ্গে থিওরি অর্ড দিয়েছিল কি দিয়েছিল দেখ নোটিং চার্জেস আর ডেজ অফ গ্রেস দুই দুই চার নাম্বার ঠিক আছে তো তো দেখ অঙ্কটা করছি এটা কথা তিনের দাগের কোশ্চেন তো তাহলে যে অঙ্কটা করি কারি করতে হবে এনটি কার বইতে করতে কত বিমল বিমলের বইতে তাইতো ওপরে লেখ ইন্দা বুক অফ বিমল লেখ ইন্দা অফ বিমল তাহলে আগে করে থাকলে অঙ্কটা ফটা ফট করে করে দেয় তো ভালো তো জার্নাল জার্নাল কাটলাম ডেবিট ক্রেডিট কার বইতে এন্ট্রি করছি বিমলের বইতে বিমল কমলকে গুডস বেঁচে তাহলে কমলকে গুডস বেচে জার্নাল কি হবে কমল টু সেলস ফার্স্ট জার্নাল লেখ কমল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট কত তারিখ পাঁচ এক কত বলেছিল বল পাঁচ এক ফিফ জানুয়ারি পাঁচ এক পনেরো পাঁচ হয়ে গেল টাকা কত ছিল তিরিশ হাজার টাকা নেক্সট কি বলেছিল সেম ডে কমল বিলটা অ্যাকসেপ্ট করেছে তো একই গল্প তিন মাসের বিল ছিল কেন বিমল তো টাকা পায় বিমল কমলের গায়ে টাকা চেয়েছে কমল বলছে আমি তিন মাস পর টাকা দেবো তাহলে বিমল কি করেছে বিমল একটা চিঠি লিখে কমলকে দিয়েছে কমল চিঠিটা অ্যাকসেপ্ট করেছে অ্যাকসেপ্ট করে আর বিমলকে দিয়েছে তাহলে বিমলের কাছে কি আসলো বিল আসলো টু কমল কত ইজি জিনিস সেম ডেট লিখবো বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট বিল রিসিভেল অ্যাকাউন্ট ডেবিট টু কমল অ্যাকাউন্ট কত টাকা এই তিরিশ হাজার টাকায় নেক্সট কি বলেছে এবার বিমলের কাছে বিল আসলো এবার বিমলের টাকাটা পাইকে কে দেখ বিমলের কাছে টাকা পায় হচ্ছে গোপাল তাই তো গোপাল ছিল নাম বিমলের কাছে টাকা পায় গোপাল তো বিমল কি করলো গোপাল বললো বিমলকে বললো দেখো তোমার কাছে আমি টাকা পাই টাকাটা দাও তখন বিমল কি করলো বিমল কি করলো যে কমলের কাছ থেকে যে বিলটা পেয়েছিল কত টাকার বিল পেয়েছিল তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার বিল ওকে দিয়ে দিল কিন্তু গোপাল পায় কত একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো ওকে তিরিশ হাজার টাকার বিল দিয়ে দিল বলো না তোমার সেটেলমেন্ট করে দাও মানে আর টাকা দেবো না তোমাকে তাহলে হাজার পাঁচশো টাকা কি হয়ে গেল ডিসকাউন্ট হয়ে গেল তাহলে কাকে পেমেন্ট করছি টাকাটা গোপালকে তাহলে জার্নাল লিখবো আচ্ছা সাত তারিখে পেমেন্ট করছি না সেভেন ওয়ান ফিফটিন লিখবি গোপাল অ্যাকাউন্ট ডেবিট পাঁচশো টাকা টু কি লিখবো টু বিল ডিসিএবল টু বিল ডিসিএল বিল তো আমরা দিয়ে দিয়েছি টু বিল ডিসিএল অ্যাকাউন্ট কত টাকা তিরিশ হাজার টাকা আর থ্রু ডিসকাউন্ট রিসিভ এইগুলো আগে করে নিবি যেমন এই সমস্ত অঙ্ক আগে করে নেবি যেমন রেক্টিভিকেশন এই সমস্ত অঙ্ক আগে করে নেবে ডেপ্রিসান তুই পারিস পারস না পারিস ডেপুশন সার পার্বন চান লিখে লাস্টে করবি লাস্টে করবি রেখে দিবি এই জন্য ডেপুসান থিউরি পরে যাবি তোর যদি মনে হয় ডেপ্রিসান পারবি করবি না পারলে থুই লিখে দিবি তাহলে লাস্টে করবি থিওলি আর বি আর এস ক্যাশ বুক আমি কি বলেছিলাম বি আর ক্যাশ বুক ডেবুক আর চারটের মধ্যে পরীক্ষায় জীবন তুলে দেবে চারটে করে গেলে যেকোন দুটো দেবে তা তুই তটে করে গেলেই তুই পেয়ে যাবি তাহলে কি লিখবো টু ডিসকাউন্ট কি লিখব টু ডিসকাউন্ট কত টাকা দেড় হাজার টাকা ঠিক আছে এবার আমি কোশ্চেন করছি বললাম আমি যে কোশ্চেনটা করছি সেটা মন দিয়ে শুনবি সেটা হচ্ছে ধর ওই যেটা আমি শেখাতাম কেননা আমি এটা কেন বারবার শেখাচ্ছি জানিস তো এটা শেখানোর পেছনে একটাই কারণ আছে কারণ তোর পরীক্ষা অঙ্গ ধর টি ডি এম এম আর কি হয় বল ওয়াই ওয়াই তাহলে প্রথমে লিখবো ডেট অফ বিল বুঝতে পারছি যে লিখে লিখে দেখা যায় বুঝতে সুবিধা হবে ডেট অফ বিল তো বিলের ডেটটা কবে ছিল বল পাঁচ তারিখ কেড়ে পাঁচ এক তেইশ ঠিক কোনো ডাউট আছে না স্যার ক মাসের বিল ছিল বল তিন মাসের বিল ছিল ঠিক আছে আর বিলে কদিনের গ্রেস দেওয়া হয় শর্ট কোশ্চেন যদি দেয় বলে বিলে কদিনের গ্রেস দেয় মুখোশ কদিন দিন দিন কদিন বললাম বিলে গ্রেস দেয় কদিন বল তোকে পরীক্ষা এরকম ভাবে দেবে বলবে আহ বিল অফ এক্সচেঞ্জে কতদিনের গ্রেস দেওয়া হয় অপশন দিল এক দিন দুদিন তিন দিন চার দিন সেটা তোকে মাথায় রাখতে হবে তিন দিন মনে রাখবে কিন্তু ভুলিস না কিন্তু স্যার ভুলে গিয়ে এটা ভুল করে চলে এসেছি ভুল করে না তিনটা তিনের জায়গায় দুই লিখে দিই এরকম করা যাবে না কিন্তু তিন দিন গ্রেস দেওয়া হয় ঠিক আছে তো তাহলে লিখবো কি ডেজ অফ গ্রেস ডেজ অফ গ্রেস কত দিনে গ্রেস দেওয়া হয় তিন দিন তাহলে কত হচ্ছে আট চার দু হাজার তেইশ তাহলে এই দিন হচ্ছে এটাকে বলে ডিউ ডে অর্থাৎ আমি বিমল কমলের কাছে এই তারিখে যাব কিন্তু আমি কি যাব বিল কি আমার কাছে আছে কে যাবে কমলের কাছে গোপাল যাবে গোপাল যাবে তো কোশ্চেনে বল কি বলেছে তাহলে কত তারিখ যাবে ওর কাছে আট চার তেইশ সরি আমি তেইশ লিখে পনেরো হ্যাঁ বারবার রিসেন্ট ইয়ার লিখে দিচ্ছি ঠিক আছে তো আট চার পনেরো তাহলে কত তারিখ যাবে কত তারিখ যাবে আট চার পনেরো আট চার পনেরো তাহলে আট চার পনেরো মানে এই তারিখে যাবে কে যাবে গোপাল যাবে কার কাছে যাবে কমলের কাছে গিয়ে বলে টাকা দাও কমল তোমাকে কেমন টাকা তোমার চিহ্ন দা তখন ও কি বলবে তখন বলে ঠিক আছে আমার কাছে চেলো না আমার এই চিহিটাকে তো চলবে চিহিটা দিল আচ্ছা হ্যাঁ 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 আমি তো টাকাটা দেবো তখন ও টাকা দিতে পারবো কিন্তু কিছু করার নেই এখনো ওই টাকা দিতে পারছি না টাকা দিতে পারবো তাহলে কি হয়ে গেল বিলটা ডিজন হয়ে গেল বিলটা ডিজন হয়ে গেল তখন গোপাল কার কাছ থেকে টাকা যাবে গোপাল বিমলের কাছ থেকে টাকা যাবে বিমল আবার কাছ কাছ থেকে টাকা যাবে কমল তাহলে কি করবো কমলের ব্যালেন্স বাড়াও হ্যাঁ তাই তো বুঝেই তো কমলের ব্যালেন্স বাড়াবো বলে ভালো করে বুঝবি কিন্তু হ্যাঁ কমলের ব্যালেন্সটা বাড়াবো কমল অ্যাকাউন্ট ডেবিট এখন তোর কোশ্চেন থাকতে পারে স্যার কমলকে কেন ডেবিট করলি দেখ না কমলের কাছ থেকে তো টাকা পেতাম কমল আমাকে বিল দিয়েছিল ওর ব্যালেন্স কমে দিয়েছিলাম কিন্তু ওর বিলটা ডিজন হয়ে গেল তাহলে কি ওর থেকে আমি টাকা যাবো কমল অ্যাকাউন্ট ডেবিট করবো এবার আমি তো কমলের কাছ থেকে টাকা যাব গোপাল আমার কার কাছে টাকা যাবো আমাকে আমার কাছ থেকে তাই লিখবো কমল অ্যাকাউন্ট ডেবিট টু গোপাল ঠিক আছে তো এইবার তুই ভাব কিছুক্ষণ আগে গোপাল আমাকে ডিসকাউন্ট দিয়েছিল যদি বিল ডিজার্ট হয় ডিসকাউন্ট দেবে তা ডিসকাউন্টটা কি হয়ে যাবে রিভার্স হয়ে যাবে ডিসকাউন্ট ডেবিট হয়ে যাবে লেক ডিসকাউন্ট ডিসিভ অ্যাকাউন্ট ডেবিট তিরিশ হাজার দেড় হাজার একত্রিশ হাজার পাঁচশো তারিখটা লিখবি আট চার পনেরো নিচে জার্নালটা লেখা আছে লেক লাস্ট জার্নাল লেক কমল অ্যাকাউন্ট ডেবিট তিরিশ হাজার কমল অ্যাকাউন্ট ডেবিট তিরিশ হাজার ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট ডেবিট দেড় হাজার আর টু গোপাল অ্যাকাউন্ট একত্রিশ হাজার পাঁচশো এবার দেখ আমি আর একটা ট্রিক্সও শিখিয়েছিলাম তো বোঝালাম ট্রিক্স কি শিখিয়েছিলাম বিপি বিপি কার হাতে ছিল বল বিপি কার কাছে ছিল কমলের কাছে কমল কাকে দিয়েছে কমল বিমলকে দিয়েছে বিমল কাকে দিয়েছে গোপালকে দিয়েছে আর গোপালের কাছে কি আছে বিল রিসিভেবল আমরা কার বইতে এন্ট্রি করছি বিমলের বইতে তাহলে বিমলের আগে কি আছে স্যার কমল বিমলের পরে কি আছে গোপাল তাহলে জার্নাল কি হবে কমল টু গোপাল দেখ তাই হয়েছে স্যার কমল টু গোপাল তো লিখছি সিস্টেম বইছি স্ট্রিক্সটা তাহলে যদি ভুলেও যাস তুই মনে রাখতে নাও পারিস এই ট্রিক্সও হয়ে যাবে তুই ভাব গোপাল কমলের কাছে চলে গেছে টাকা যেতে কমল তো টাকা দিতে তখন গোপাল কার কাছ থেকে টাকা যাবে গোপাল বলি স্যার গোপাল তো বিমলের কাছ থেকে টাকা যাবে ব্যালেন্সটাকে বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে তো আর ওইদিকে আহ বিমল তাই তো বিমল যাবে কমলের কাছ থেকে এটাই বলেছে হয়ে গেল দেখিস তো এবার দেখ চারের দাগে কম্পিউটার থেকেই থিওরি দেবে অন্য কিছু না কম্পিউটার থেকে থিউরি দেবে কম্পিউটার থেকে থিউরি কি এসেছিল এই বছর বলেছিল যে লিমিটেশন অব কম্পিউটার যদি এবছর মনে হচ্ছে এই কোশ্চেন খুব একটা ইম্পর্টেন্ট নেই চলে এসছে আগের বছর লিমিটেশন অব কম্পিউটার এবার কি করবো গ্রুপ সি কমপ্লিট তাই তো দেখ কি বলেছে সেলস ডে বুক আগের দিন ডে বুক করলাম আজকে সেলস ডে বুক দিয়েছেন তাহলে সেলস জার্নাল তো জানি মানে ডাক্তার জানিস কেমন দাগ হয় ডাক্তার কেটে ফেল তারপর আমরা কোশ্চেন পড়বো আগে ডাককার তারপর কোশ্চেন পড়বো ঠিক আছে তো সেল ডেবকে যেমন যেমন দাগ ছিল দাগ কাট তো দেখ দাগটা কেমন কাটবি একটু শুনে নে এই একটু শুনে নে দাগ তো কাটবি এই যে সেলস ট্যাক্স দিয়েছিল তোর পরীক্ষায় সেলস ট্যাক্স দেখতে পাবি না তার কি লেখা থাকবে জিএসটি 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 টি কারো হয় জানিস শিখেছিলাম কালকে আগের দিন করেছিলাম জানিস তো এখানে রুপিসের তিনটে ঘর করিস আমি বুঝিয়ে দেবো কেন তিনটে আমি বলে দেবো রুপিসের তিনটে ঘর কেন আমি বোঝাচ্ছি কেন আগের দিন কালকে দুটো ঘর করেছিলাম অসুবিধা হচ্ছিল করতে রুপিসের তিনটে ঘর করবি আর কি হয়েছিল এটাও কলমনার খুলবি কলমনার কলমনার বলতে কি বলতো কালকে এরা বলছিলাম কলমনার বলতে কি একটা প্যাকিং চার্জেস এর ঘর হবে বুঝতে পারছিস তো ঘর হবে আর একটা জিএসটি ঘর হবে দাগটা কেটে দিই তাহলে বুঝতে পারবি আচ্ছা উপরে লিখে নে না উপরে লিখতে হয় অঙ্কটার কি লিখবো প্রথমে ইন দা বুক শপ আগে লিখে নে ইন দা বুক শপ নাহলে ভুলে যাবি তো ইন দা বুক শপ কি লিখবো নাম কি ছিল বল ইন দা বুক শপ কি ছিল বল কোশ্চেন পড় ইন দা বুক সব কি লেখা আছে বল রাহুল টেডার্স তারপর কি লিখবি সেলস ডেবো লেখ সেলস ডেবুক কি লিখবি সেলস ডেবোভাবে লিখতে হবে সব সেলস ডেবো ডেট প্রথমে ডেট এর ঘর করব তারপর পার্টিকুলার্স এর ঘর করব ঠিক আছে তারপর ইনভয়েস নাম্বারে ঘর হতো তারপর লেদার ভলিউড ঘর হতো তো তারপর রুপিসের একটা ঘর হবে মানে যেই ঘরে যোগ বিয়োগ করবি কি করবা এই রুপিসের ঘরে কি লিবো যেখানে বিয়োগ সমস্ত ক্যালকুলেশন করবো ঠিক আছে তো তারপরে যোগ বিয়োগ করে যে অ্যামাউন্টটা বেরোবে সেটা পাশের ঘরে ঠিক আছে আগের দিন কি করেছিলাম জানিস তো যোগ বিয়োগ করে যে অ্যামাউন্টটা বেরিয়েছিল ফাইনালি সেটা ওই ঘরেই রেখেছিলাম লাস্টে ঘরে লেখার মতন জায়গা ছিল না আমাদের কাছে ঠিক আছে তাহলে রুপিসের দুটো ঘর হয়ে গেল তারপর আর একটা ঘর হবে ঠিক আছে তারপরে প্যাকিংয়ের এর ঘর হবে আর জিএসটি এর ঘর হবে ঠিক আছে তো লিখবো কি প্রথমে ডেট তারপর লিখবো পার্টিকুলার্স তারপর কি লিখবো বল ইনভয়েস নাম্বার তারপর লিখবো রুপিস 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 ঠিক আছে তিনটে রুপিস পরপর কটা রুপিস লিখলাম তিনটে রুপিস দেখ তোরা কিন্তু বুঝতে হবে কিন্তু হ্যাঁ এই রুপিসের ঘরটা কিসের জন্য করলাম এই রুপিসের ঘরটা এই যে প্রথম রুপিসের ঘরটা কেন করলাম ক্যালকুলেশন করবো যেমন ধর এত টাকা দিয়ে মাল সেল করলাম টেন ডিসকাউন্ট বাদ দিলাম জিএসটি যোগ করলাম ঠিক আছে এই ঘরটা এই যোগ বিয়োগ করে যে বেরোবে সেটা হচ্ছে এই ঘরে লিখবো ঠিক আছে পাশের ঘরটা পাশের রুপিস রুপিসের ঘরে থার্ড রুপিসের কাজটা কি এটা আমি বলবো মাথায় রাখি থার্ড রুপিস আমি বোঝাবো কিন্তু থার্ড রুপিসের কাজটা কি ঠিক আছে থার্ড রুপিসের এর কাজটাকে আমি এক্ষুনি বোঝাবো তারপরে একটা প্যাকিং এর ঘর হবে প্যাকিং ফ্রেড যে সমস্ত ঘর হবে আর একটা ঘর হবে জিএসটি ঘর স্যার কোশ্চেনে সেলস ট্যাক্স দিয়েছিল কিন্তু সেলস ট্যাক্স দিয়েছে কোশ্চেনে আগে যখন কোশ্চেন ছিল তখন তো সেলস ট্যাক্স ছিল এখন তো জিএসটি হয়েছে তাই জিএসটি লেখা থাকে বলে জিএসটির নাম লিখলো ডেবুক কি বলে যে কার স্কুলে বলেছে ডেবুক দেবে না ওদের স্কুলে ডেবুক দেবে না তাই তো ডেবুক হ্যাঁ বল মানে ওই নাও দিতে পারে নাও দিতে পারে ডেবুক না দিলে তাহলে তোর কি দিতে পারে তো বলে ইচ্ছে তোর বিআরএস ক্যাশ বুক বিআরএস দেবে ক্যাশ বুক আর বিআরএস দেবে ঠিক আছে তো আচ্ছা দেখ শুন অঙ্কটা করবে এবার ডাক্কাটা কমপ্লিট তো প্রত্যেকে পড়বি কিন্তু আমি যা বলছি বলছি জানুয়ারি এইট টু থাউজেন্ড ফিফটিন কথা বলছি জানুয়ারি এইট টু সোল টু হোয়াইট টি সেন্টার মানে কাকে গুডস বাজা হচ্ছে হোয়াইট টি সেন্টার তাহলে নাম লিখি হোয়াইট টি সেন্টার কি বেচ্ছিস তুই দুশো কেজি গ্রিন টি বেচছিস একশো টাকা করে ঠিক আছে স্যার কোনো সমস্যা নেই লেস স্টেট ডিসকাউন্ট টেন পার্সেন্ট আর সেলস ট্যাক্স ফাইভ পার্সেন্ট মানে জি এস টি সেন্টার বল ডেট কি ছিল প্রথম ডেট ডেট কি ছিল বল এইট জানুয়ারি টু থাউজেন্ড ফিফটিন কি লিখবো প্রথমে কাকে বেড়ছিস হোয়াইট টি হাউস হোয়াইট টি হাউস কি লিখলাম হোয়াইট টি হাউস হোয়াইট টি হাউস কি বেড়ছিস দুশো কেজি কি বেড়ছিস বল দুশো কেজি দুশো কেজি গ্রিন টি বেড়ছিস দুশো কেজি গ্রিন টি রুপিস কত করে একশো টাকা করে একশো টাকা করে একশো পার কেজি দুশো কেজি গ্রিন টি বেচিস একশো পার কেজি ঠিক আছে তার মানে এক কেজি চায়ের দাম যদি একশো টাকা হয় দুশো কেজি চায়ের দাম কত ঠিক আছে এক কেজি চায়ের দাম যদি একশো টাকা হয় দুশো কেজি চায়ের দাম কত কুড়ি হাজার টাকা তাই তো এখানে লিখবো কুড়ি হাজার লিখে দিলাম লিখে দিলাম নেক্সট কি বলেছে পর নেক্সট কি বলেছে পর বলেছিল কি রেট ডিসকাউন্ট দেবো তোকে তুই একটা চিন্তা ভাবনা কর দেখ দুশো কেজি চা কে কিনবে বল তুই বাড়িতে খাওয়ার জন্য দুশো কেজি চা কিনবি তোর একটা বড় দোকান আছে চায়ের দোকান আছে তাহলে তুই যারা হোলসেল করে চা তাদের থেকে চা দুশো কেজি কিনলি শুনছিস কি বললাম দুশো কেজি চা কিনলি কুড়ি হাজার টাকা পড়লো এবার তুই যখন এত কেজি চা কিনবি তোর উপর একটা ডিসকাউন্ট দেয় টেট ডিসকাউন্ট বুঝলি যেটা কিনা ওই এমআরপির উপর সেট করা থাকে তো টেট ডিসকাউন্ট কত পার্সেন্ট দেয় বলেছে দেয় দেখ কোশ্চেন কত পার্সেন্ট টেট ডিসকাউন্ট ওই টেন পার্সেন্ট তাহলে তা টেট ডিসকাউন্ট হলে প্রোডাক্ট প্রাইস থেকে ভ্যালু বেড়ে যাবে না কমে যাবে জানিস তো কি হয় কমে যায় এগুলো জানিস তোরা সব টেট ডিসকাউন্ট কত পার্সেন্ট দেখ আমি জানিস তো শিখিয়েছিলাম বেসিক অ্যাকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টকে দুভাগে ভাগ করা যায় ডিসকাউন্ট দু রকম ভাব করে একটা টেন ডিসকাউন্ট একটা টেন ডিসকাউন্ট হিসাবে আসে না কি বললাম টেট ডিসকাউন্ট হিসাবে আসে না ক্যাশ ডিসকাউন্ট হিসাবে আসে ক্যাশ ডিসকাউন্ট দু রকম একটা ডিসকাউন্ট ডিসকিউট একটা ডিসকাউন্ট অ্যালাউন কি বললো রে টেন ডিসকাউন্ট হিসাবে আসে না অর্থাৎ তুই ধর আজকে একটা দোকানে কিনতে গেলে সিম্পল একটা এক্সাম্পল বলছি তুই একটা দোকান ধর ক্যালকুলেটর এই কিনতে আছিস ক্যালকুলার দাম কত ক্যালকুলেটর দাম ধর তিনশো টাকা ও ধর ক্যালকুলেটার গায়ে ধর এম আর পি এম বুঝিস সেগুলো জেনে রাখ এম আর পি জানিস তো এমআরপি ধর লেখা লেখা আছে আছে কত টাকা 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 না ও একটা ক্যালকুলেট করলো টেন পার্সেন্ট মাইনাস করলো মাইনাস করে তোর নামে যে বিল করলো কত টাকা জানিস দুশো সত্তর টাকার বিল করলো তারপরে এই তিরিশ টাকা কেউ লিখলো তিনশো টাকা দিয়ে তিরিশ টাকা না দু সত্তর টাকার বিল করলো অর্থাৎ আমি তোকে বলতে চাইছি যে টেন ডিসকাউন্ট যে আমার একটা ডিসকাউন্ট যেই ডিসকাউন্ট হিসাবে রাখা হয় না তুই পরীক্ষা একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট

তারপর যা তুই জানিস না তো জানিস যেমন ধর সাপোজ ধর আমি যেই ল্যাপটপে পড়াচ্ছি ল্যাপটপটা যখন কিনেছিলাম মনে জিনিস কিনতে হয়েছিল জি এস হয়েছিল আমি যখন ফোন কিনেছিলাম ফোনটা কিনেছিলাম জিএসটি ইতে হয়েছিলো ইভেন আমি যখন প্যান্টালুন বা যেখানে যে শপিং করতে যা ঠিক আছে যখন শপিং করি শপিংয়ের যে বিল হয় তার উপরে জিএসটি হয় আমি যে রেস্টুরেন্টে বসে খাবো সেখানেও জিএসটি হয় বুঝতে পারছিস জি সব জিনিসের ওপর হয় তার মানে ও যে আঠ হাজার টাকার মাল ওকে বেঁচেছি তার উপর থেকে জি এস টি নেবো না জিএসটি দিতেই হবে

এখন যদি ওই কেউ কোশ্চেন করে স্যার জিএসটি কুড়ি হাজার উপর করব না আঠারো হাজার উপর করবো কি বলবি অ্যান্সার কি দিবি কুড়ির ওপর করা উচিত না আঠারো উপর করা উচিত তো পাশের বন্ধু যদি বলে দেয় না না আঠারো ওপর হবে না কুড়ির উপর হবে তুই কত উপর করবি কুড়ির উপর করবি না আঠারো উপর করবি মাথায় রাখবি কিন্তু ঠিক আছে তো জিএসটি কিন্তু আঠারো উপরই হবে বুঝতে পারছিস তো এটা আঠারো উপর ফাইভ পার্সেন্ট কত হচ্ছে বল নশো টাকা তাহলে কত হলো যোগ বিয়োগ করে হলো আঠারো আর নশো এটা বাইরের ঘরে ফেলব মানে সেকেন্ড রুপিসের ঘরে ঠিক আছে সেকেন্ড রুপিসের ঘরে আঠারো আর নশো ফেলবো এইবার দেখ

অর্থাৎ এই রুপিসের ঘরটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি ওকে সেল করে কত টাকা কামালাম আঠারো হাজার আর জিএসটির ঘরে নশো টাকা তুই কেএফসিতে খেতে গেছিস সাপোজ পাঁচশো টাকা বিল হয়েছে শুনছিস তো পাঁচশো টাকা বিল খাবার খেয়েছি চিকেন ফিকেন বার্গার বার্গার নিয়ে পাঁচশো টাকার বিল হয়েছে এবার তোর থেকে আঠেরো পার্সেন্ট জিএসটি এস চাপালো পাঁচশো আঠেরো পার্সেন্ট কত হলো নব্বই টাকা তোকে পাঁচশো নব্বই টাকা চলবে তো না আমি পাঁচশো টাকা খেয়ে পাঁচশো নব্বই দেবো না মানে না নব্বই টাকা তোকে দিতেই হবে বলছে আমি বললাম এই নব্বই টাকা তুমি পাঁচশো নব্বই টাকায় তুমি নেবে বলছে না না পাঁচশো টাকা আমার পকেটে ঢুকবে নব্বই টাকা গভর্নমেন্টের পকেটে ঢুকিয়ে দেবো তার মানে আমার পকেট কেটে গভর্নমেন্টের ঢোকাবে ঠিক আছে তো ট্যাক্সের ব্যাপার কিছু কিছু ট্যাক্সের জিনিস আছে তাহলে এই পয়েন্টটা বোঝা গেল তা কেটে দিলাম বল না তোর পরীক্ষা সেল যুবক দিলে পারবি না পার্চেস সেল যুবক দিলে পারবি না কিচ্ছু নেই তো তুই বাইতে করে না গেলেও পেরিয়ে যাবি কিচ্ছু নেই ওকে তারপর কি বলেছে বল হোয়াইট টি সেন্টার হয়ে গেল তো এবার কি বলছে দেখ তারপর একটা ফিফটিন জানুয়ারি কি বলছে সোল টু ব্ল্যাক টি কোম্পানি তাই তো দেড়শো কেজি স্পেশাল কোয়ালিটি টি বা স্পেশাল কোয়ালিটি টি মানে ভালো ভালো চা ভালো মানের চা অ্যাড ড্যা এখানে লেখা নেই ঠিক আছে লিখে রাখলাম পার কেজি अभी 160 पार के जी लेस्टेड डिस्काउंट ठीक है तब तो हम लिखता हूँ अबे लेस्टेड डिस्काउंट दर परसेंट लिखा हुआ है लेस्टेड डिस्काउंट एट एट फाइव परसेंट ठीक है ये तो लिखा चीन हो ना लेस्टेड डिस्काउंट एट फाइव परसेंट जीएसटी एट एट इंडेक्स ठीक है ये तो जीएसटी कौन-कौन परसेंट है न

15115 তাই তো কি লিখব কোম্পানি নাম কি ছিল কাকে বেচ্ছিস ব্ল্যাক টি কোম্পানি ব্ল্যাক টি কোম্পানি কি ছিল কি বেচ্ছিস বল 150 কেজি স্পেশাল কোয়ালিটি টি 150 কেজি স্পেশাল কোয়ালিটি টি কত টাকা করে বলেছিল বল rupees কত করে লিখলাম 160 টাকা পার কেজি তাহলে কত 150 160 করলে কত হচ্ছে

ঠিক আছে তো হয়ে গেল বাইশ হাজার আটশো হয়ে গেল তো এবার শোন মন্দির শুনবি কিন্তু শেষ হয়নি কিন্তু অঙ্ক জিএসটি আগে করতে নেই জানিস তো জিএসটি আগে করতে নেই এবার এর সাথে কি করবি জানিস তো ওই খরচা করেছিলি দেখ একটা খরচা করেছিলি প্যাকিং চার্জেস কত লেখা ছিল কোশ্চেনে দেখ প্যাকিং চার্জেস কোশ্চেনে প্যাকিং চার্জ পঞ্চাশ টাকা লেখা ছিল পঞ্চাশে ধরছি আমি

বুঝতে কি বলতে চাইছি আমি মানে আমি ব্ল্যাক টি কোম্পানির কাছ থেকে সেল বাবদ কত টাকা নেবো বাইশ হাজার আটশো জিএসটি নেবো কত তেরোশো একাত্তর আর ব্যাকিং খরচা নেবো কত পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরটা বলবো নেক্সট কি বলেছ লাস্ট জানুয়ারি টোয়েন্টি ফোর ঠিক আছে টু থাউজেন্ড টু রেড টি লিমিটেড রেড টি লিমিটেড গুডস বেচিস কি হান্ড্রেড কেজি হার্বাল টি হান্ড্রেড কেজি হার্বাল টি চার হাজার টাকায় চার হাজার টাকা করে না কিন্তু চার হাজার টাকায় বেচিস ঠিক আছে তো অনেকে না গুলিয়ে ফেলে ফোর থাউজেন্ড ইচ কিন্তু ফোর থাউজেন্ড বলেছে দেখেছিস এগুলো খেয়াল করিনি কিন্তু কোশ্চেনের লেস এড ডিসকাউন্ট ফাইভ পার্সেন্ট বাহ এখানে কোনো জিএসটি কোন টির কোনো গল্প নেই এই সারি জি কিছু বলেছে কোশ্চেনে না এখানে জি এস হবে জি এস মাল বেচবে কী করে আমি লিখে দিলাম জিএসটি কত পার্সেন্ট বললাম বল

ঠিক আছে কি বলেছে হান্ড্রেড কেজি হান্ড্রেড কেজি কেজি টাকা এর থেকে মাইনাস কর টি এই কোশ্চেন কত বলছিল টিটি বলতো রেড টি লিমিটেড টি কত করেছিল ফাইভ পার্সেন্ট চার হাজার ফাইভ পার্সেন্ট করলে কত হবে দুশো টাকা তাহলে চার হাজার থেকে দুশো টাকা বাদ দিলে তিন হাজার আটশো এই যে কোশ্চেনটা সেট করা হয়েছিল যে ঢুকে ছিল সেখানে ও জিএসটি বা সেলস ট্যাক্স কোনো পার্সেন্টেজ টোকে নি ঠিক আছে তো জিএসটি বা সেলস ট্যাক্স পার্সেন্টেজ টোকে নি আমি কোশ্চেনটা অ্যাড করে দিলাম ঠিক আছে সেলস জিএসটিটা অ্যাড ঠিক আছে তো তো জিএসটি কারণে দেখ কোনো প্রোডাক্ট বেচবে জিএসটি থাকবে না তো হবে না তো তোর পরীক্ষার কোশ্চেন বই জিএসটি লেখা থাকবে তাই লিখে দিলাম জিএসটি ফাইভ পার্সেন্ট যোগ দিয়ে লেখ টিনার ফাইভ পার্সেন্ট বলে কত হচ্ছে বল একশো নব্বই টাকা টোটাল কত হচ্ছে তিন হাজার নশো নব্বই ঠিক আছে তাহলে সেল কত টাকা নেব তিন হাজার নশো টাকা নাকি একশো নব্বই শেষ হয়ে গেল টোটাল আঠারো হাজার নশো প্লাস চব্বিশ হাজার দুশো একুশ প্লাস

যোগ একশো নব্বই কত হচ্ছে চব্বিশশো একষট্টি ঠিক আছে টোটাল তুই অঙ্কটা করলি ঠিক না ভুল তোকে তো বুঝতে হবে এত অব্দি এই দেখ আমার কথা শোন এই চুয়াল্লিশ হাজার ছশো পঞ্চাশ টাকা আর দু একষট্টি তিনটে যোগ কর ঠিক আছে তো কি বললাম চুয়াল্লিশ হাজার ছশো পঞ্চাশ আর দু হাজার চারশো একষট্টি তিনটে এমন যোগ করে কি সাতচল্লিশ হাজার একশো এগারো আছে

আচ্ছা দেখ এরপরে এরপরে এই পেজে কি দিয়েছিল ডেবুকের সঙ্গে ট্রায়াল ব্যালেন্সটা অর্ড দিয়েছিল ডেবুকের সঙ্গে ট্রায়াল ব্যালেন্সটা অর্ড দিয়েছিল ঠিক আছে তো তো দেখ ট্রায়াল ব্যালেন্স আরো তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্ক ট্রায়াল ব্যালেন্স জানিস তার আরম্ভ কর ট্রায়াল ব্যালেন্স আগে আগে না অঙ্ক করার আগে ট্রায়াল ব্যালেন্স ভাগটা কেটে ফেল কেটে অঙ্কটা করছি ঠিক আছে তো ডায়াবেটিসের দাগটা কাটতে হবে ডে সঙ্গে তাহলে দেখলি কি কার সঙ্গে কার অর আছে দেখ এই পেয়ে যেমন ডে বুকের অর দিয়েছে আগে একটা পেয়েছিল ছিল বুকের সঙ্গে অর তার আগে একটা পেয়েছিল ক্যাশ বুকের সঙ্গে বিআরএস অর তাহলে বুঝলি কার সঙ্গে কার অর থাকে এগুলো দেখে নিতে হবে এটা নিয়ে তাহলে বুঝলো তো দেখ ট্রায়াল ব্যালেন্সে দাগ কাটার আগে ওই লিখতে হবে ইন দা বুকস অফ লিখতে হবে প্রতিটি অঙ্কে

ডেবুক আর টায়ার চারটের মধ্যে যেখানে দুটো দেবে যে দুটো দেবে তার মধ্যে তো যেটা রাখার দরকার যদি লাগবে সেটা করে ফেলবি হয়ে গেল তারপর সিঙ্গেল এন্ট্রি অঙ্ক করে নিবি সিঙ্গেল এন্ট্রি সিঙ্গেল এন্ট্রি তারপর ইনকাম এক সময় করবি হয়ে গেল তারপর ফাইনাল অ্যাকাউন্ট করবি তারপর বাকি থিওরি করবি এইভাবে এই সিকোয়েন্স এই ইন দ্য বুকস অফ লিখলাম কি লিখবো ট্রায়াল ব্যালেন্স লেখ ট্রায়াল ব্যালেন্স ইন দ্য বুকস অফ লেখ ট্রায়াল ব্যালেন্স কি লিখবি ইন দ্য বুকস অফ লিখে লেখ ট্রায়াল ব্যালেন্স

ঠিক আছে প্রথমে লিখবো সিরিয়াল নাম্বার তারপর লিখবো কি নেমস অফ অ্যাকাউন্ট কি লিখবো নেমস অফ অ্যাকাউন্ট তারপর লিখবো কি লেজার ইউ রুপিস রুপিস ডেবিট ক্রেডিট সব একটা করে নাম লেখ দেখে 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 যা যা ছিল কোশ্চেনে কোশ্চেনে যা যা ছিল দেখে দেখে নামগুলো লেখ কি ছিল সবার প্রথম থেকে দেখে নামগুলো লেখ ঠিক আছে এই নামগুলো দেখে দেখে লেখ পুরো দেখে দেখে এখানে গিয়ে পুরো কপি কর নামগুলো এই যে লেখা আছে ফার্নিচার থেকে শুরু করে পুরো মোটর ভ্যান অবধি দেখে দেখে ওখানে বসা তারপর আমরা বলছি লাইক এক নাম্বার কি ছিল ফার্নিচার এক নাম্বার কি লেখা ছিল ফার্নিচার দু নম্বর কি লেখা ছিল বল ক্যাপিটেল তিন নম্বর কি লেখা ছিল ডেটার তাই তো চার নম্বর কি লেখা ছিল স্টক ব্যাকেট ডেট কত ছিল রে এক চার পনেরো এক চার পনেরো পাঁচে কি লেখা ছিল স্টকের পরে কি লেখা ছিল ও কেইটারস কেইটারস তাহলে টেড এক্সপেন্সস বললি কারণ তুই আর পর লিখবি কেইটারস ছ লিখবি কি টেড এক্সপেন্সেস সাত ছে ওস সাত এ লিখবি সেলস আটে লিখবি কি লিখবি আটে সেলভেজ ওয়েজেস ওয়েজেস নয় কি লিখবি স্টক ব্যাকেটে লিখবি একত্রিশ তিন ষোলো ভাইটাল জিনিস কিন্তু স্টক আসবে কি আসবে না আমাকে বুঝতে হবে কখন স্টক আসে কখন স্টক আসে না শিখিয়েছিলাম একটা নিয়ম মনে আছে দেখ যদি কোশ্চেনে ভালো করে শোন যদি কোশ্চেনে পার্চেসের সঙ্গে অ্যাডজাস্টেড বলে কোনো কথা লেখা থাকে পারচেসের ব্যাকেটে যদি অ্যাডজাস্টেড বলে কোনো কথা লেখা থাকে তাহলে ক্লোজিং স্টক আসে নাহলে ক্লোজিং স্টক আসবে না হ্যালো হ্যাঁ ওর মধ্যে থেকে কুড়ি নাম্বার আসবে এক দুই আর পাঁচ এক দুই আর পাঁচ এই তিনটে চ্যাপ্টার করে গেলে কুড়ি নাম্বার আসবে ওদের ঠিক আছে তো একটা কালকে ইউটিউবে একটা ভিডিও ছিল যে ন্যাশনাল ইনকাম থেকে অঙ্ক আসবে আমি ছ নম্বরে

আমরা হইছে এক একটা কুলিং কি ট্রেড ডিসকাউন্ট जीएसटी পারচেস সার্জস পুরো টোটাল খরচ হিসেব আছে ঠিকই মনে আছে হ্যাঁ ঠিকই হল খরচ এই যে আমরা গ্রেডিং থেকে সরাসরি সেল থেকে ঠিক আছে যখন আমি বলছি এই যে जीएसटी আവശ্যালিমব সে 20 ডিসকাউন্ট হ্যাঁ যদি কোশ্চেনে পারচেসের সঙ্গে অ্যাডজাস্টেড বলে কোনো কথা লেখা থাকে যদি কোশ্চেনে সঙ্গে অ্যাডজাস্টেড বলে কোনো কথা লেখা থাকে তাহলে যদি কোশ্চেনে র ম্যাটেরিয়াল কনজিউম লেখা থাকে তাহলে আসে যদি কোশ্চেনে কস্ট অফ গুডস সোল্ড লেখা থাকে তাহলে ক্লোজিং স্টক আসে তাহলে বুঝলেন এই কথাগুলো লেখা থাকলে ক্লোজিং স্টক আসে আর পারচেজ এর সাথে বলে কোনো কথা লেখা থাকে র ম্যাটেরিয়াল কনজিউম লেখা থাকে আর কস্ট অফ গুডস সোল্ড লেখা থাকে তাহলে ক্লোজিং স্টক আসে ঠিক আছে তো দেখ আমি যদি ভালো করে বোঝাই যেমন ধর কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলাটা কি সিওজিএস ফর্মুলা কি সেলস যেমন ধর আমি কি বললাম অ্যাডজাস্টেড পার্চেস ধর এক মিনিট এক মিনিট অ্যাডজাস্টেড পার্চেস তো শুনে নে বা বুঝে নে অ্যাডজাস্টেড পার্চেস অ্যাডজাস্টেড পার্চেস বের করার ফর্মুলাটা কি জানি অ্যাডজাস্ট পার্চেস বের করার ফর্মুলা কি আমি বলছি ওপেনিং স্টক প্লাস পার্চেস ঠিক আছে তো মাইনাস ক্লোজিং স্টক তার মানে কি বুঝতে পারলি ওপেনিং স্টক প্লাস পার্চেস মাইনাস ক্লোজিং স্টক তার মানে ও ক্লোজিং স্টক নেয়নি তাই নিতে হবে ক্লোজিং স্টক নেয়নি তাই নিতে হবে এই জন্য নিতে হবে তেমনি র মেটেরিয়াল কনজিউম কষ্ট করেছি ফর্মুলা কি ছিল ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল যোগ পারচেজ অফ র মেটেরিয়াল মাইনাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল তাহলে ক্লোজিং স্টক নেয়নি ক্লোজিং স্টক নিতে হবে তাহলে বুঝলে কি কি বললাম অ্যাডজাস্টেড পারচেজ কস্ট অফ গুডস সোল্ড তারপর র মেটেরিয়াল কনজিউম লেখা থাকলে ক্লোজিং স্টক নিবি ঠিক আছে তো তাহলে নয়ের পর কি লিখবো দশ দশ নম্বর পয়েন্ট কি ছিল বলতো মেশিনারি এগারো নম্বর পয়েন্ট কি ছিল পার্চেস দেখ এখানে পার্চেস এর প্যাকেটে কিন্তু অ্যাডজাস্টেড বলে কোনো কথা লেখা নেই তাহলে ক্লোজ স্টক আসবে ঠিক আছে বারো নম্বর কি লেখা ছিল ওয়াইফস লোন টু দা বিজনেস ওয়াইফস লোন টু দা বিজনেস তেরো নম্বর ডিসকাউন্ট অ্যালাউড লেগ ডিসকাউন্ট অ্যালাউড তেরো নম্বর লেগ ডিসকাউন্ট অ্যালাউড চোদ্দ নম্বর ড্রয়িংস মেড বাই দা প্রোপরাইটার লেগ ড্রয়িংস মেড বাই দ্য পোপরাইটার পনেরো নম্বর মোটর ভ্যান পনেরো নম্বর কি লিখবি মোটর ভ্যান ঠিক আছে পনেরো নম্বর মোটর ভ্যান ব্যাস এবার ভ্যালুগুলো আমাকে একটা করে বল ফার্নিচার কত টাকা বলেছিল কুড়ি হাজার টাকা আর ফার্নিচার প্যাকেট লিখছি ফার্নিচার হচ্ছে অ্যাসেটস তাই এটা ডেবিটে বসবে কুড়ি হাজার টাকা ক্যাপিটেল ক্যাপিটেল কেইটে বসে দু লাখ টাকা বসিয়ে দিবি তারপর কি ছিল ওপেনিং স্টক কত ছিল দু লাখ ডেটার ছিল এটা কত ছিল ডেটাস কত ছিল দু লাখ ডেটাস অ্যাসেটস ডেবিটে বসবে দু লাখ ওপেনিং স্টক এটা এক্সপেন্সেস কত টাকা ছিল এক লাখ চার এটা ডেবিটে বসবে তারপর কেইটারস কেইটারস হচ্ছে লাইবিলিটি কত টাকা ছিল কেইটার্স আশি হাজার বসবে টেড এক্সপেন্স খরচা বলেই দিয়ে নামেই বলছে খরচা কত টাকা ছিল ডেবিটে বসবে সেলস এর রেভিনিউ কেইটে বসবে কত টাকা আট লাখ আটান্ন হাজার এইট লাখ ফিফটি এইট থাউজেন্ড ওয়েজেস খরচা ডেবিটে বসবে এক্সপেন্সেস কত টাকা ছিল ওই যে তিরিশ হাজার তারপর স্টক মানে ক্লোজিং স্টক আসবে না তাকেই বললাম তাই না এমনি ক্লোজিং স্টক অ্যাসেট হয় ক্লোজিং স্টক অ্যাসেট হয় কিন্তু আসবে না কারণ কেন আসবে না বললাম পার্চেসিং অ্যাডজাস্টেড বলে কোনো কথা লেখা নেই মেশিনারি অ্যাসেট কত টাকা না না একটু ভালো করে দেখ মেশিনারি পঞ্চাশ হাজার ছিল নাকি ও আচ্ছা পঞ্চাশ হাজার ছিল ও ভুল দিকে লিখে তাই বলি কেইট দিকে কেন লিখেছে মেশিনারি অ্যাসেট ডেবিটে বসে ও কেইটে লিখেছে ভুল করে পারচেস এক্সপেন্সেস ডেবিটে বসবে কত টাকা ছ লাখ পঁচিশ হাজার ছ লাখ পঁচিশ হাজার নেক্সট কি বলেছে ওয়াইফ লোন টু দ্য বিজনেস মানে ওয়াইফ লোন টু দ্য বিজনেস লাইনের মানে বলতে পারবি প্রতবয়ের তাও না না লাইবিলিটি অ্যাসেট না লাইনের মানে কি লোন টু দা বিজনেস মানে কি লোন দিয়েছে বিজনেসকে ওয়াই লোন দিয়েছে বিজনেসকে ঠিক বুঝল না ওয়াই ব্যবসাকে ধার দিয়েছে মানে মানে যে মালিক মালিকের বউ ব্যবসাকে টাকা দিয়েছে মালিকের বউ ব্যবসাকে টাকা দিলে ব্যবসা মালিকের বউয়ের কাছে কি করেছে টাকা কি করেছে টাকা নিয়েছে টাকা নিয়ে তাহলে বিজনেসের লাইবিলিটি হ্যাঁ বিজনেসের লাইবিলিটি আর বিজনেসের অঙ্ক কত তাহলে লাইবিলিটি সাইডে বসবে এটা বুঝবি কিন্তু গোস ঘুরিয়ে দিয়েছে কত টাকা দিয়েছে এটা লাইবিলিটি কত টাকা দিয়ে বল 50000 ক্রেডিট শুনতে নেক্সট ডিসকাউন্ট এলাউড ডেবিটে বসবে ঠিক আছে তো ডিসকাউন্ট কত বলেছে 4000 টাকা ডেবিটে বসবে ড্রয়িংস মেড বাই দা প্রাইটার ড্রয়িংস মানে ব্যবসার মালিক টাকা তুলছে তো ড্রয়িংস দেখ ড্রয়িংসটা কি হয় ড্রয়িংস ক্যাপিটালের মধ্যে পড়ে ড্রয়িংস হচ্ছে ক্যাপিটালের পার্ট ড্রয়িংস কার পার্ট ক্যাপিটালের পার্ট তাহলে ড্রয়িংস হলে তুই ভাব ক্যাপিটাল বেড়ে যায় না কমে যায় কমে যায় আর ক্যাপিটাল তো ক্রেডিট ক্রেডিট কমে গেলে কি হয় ডেবিট মানে ড্রয়িংস ডেবিট হয় ড্রয়িংস ডেবিট হয় এক একজন এক এক রকম ভাবে বোঝে ড্রয়িংসটাকে

তাকে আমি যোগ করলাম না তোরা বললি যে অন্ধ বিশ্বাস করে বসিয়ে দিলাম ঠিক আছে লাখ লাখ হাজার হাজার হয়ে কমপ্লিট কমপ্লিট তাহলে কি হলো আমাদের গ্রুপ কি হলো সি সি সিও চলছিল না ডি গ্রুপ ডি তো গ্রুপ ডি দুটো একটা কোশ্চেন হলো তো এবার কি হচ্ছে

যোগ এক লাখ চার হাজার যোগ পঞ্চাশ হাজার যোগ তিরিশ হাজার যোগ পঞ্চাশ হাজার যোগ ছ লাখ পঁচিশ হাজার যোগ চার হাজার যোগ পঁয়তাল্লিশ হাজার যোগ ষাট হাজার মিলেছে তুই কিছু ভুল করেছিস এগারো লাখ আটচল্লিশ হাজার বেরিয়ে গেছে ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম এরপরে যে অঙ্কটা করবো খুবই সোজা একটা অঙ্ক দিয়েছে সেটা হচ্ছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার আছে তো তো দেখ কি বলছে দুই এর দাগের অঙ্কটা হোয়াট ইউ মিন বাই ইনকাম এন্ড এক্সপেন্স অ্যাকাউন্ট স্টেট ইটস ক্যারেক্টারিস্টিক বলছে ইনকাম এক্সপেন্স কাকে বলে এর বৈশিষ্ট্য গুলো এর সঙ্গে একটা অঙ্ক দিয়েছে অরে দিয়েছে অঙ্ক আর আমরা পরীক্ষায় অঙ্কই করব বলছে ফ্রম দা গিভেন রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ ক্যালকাটা রিক্রিয়েশন ক্লাব and other information prepare and income and expense account for the year ended 31st December 2015 তাহলে আমাকে কি করতে বলেছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ওপেন করতে বলেছে সোজা একটা অঙ্ক দিচ্ছে অঙ্কটা আরম্ভ কর অঙ্কটা করার আগে দাগটা কেটে নে কেমন দাগ হয় জানিস তোকে দাগটা কাট তারপর অঙ্ক স্টার্ট হবে কথা কম ঠিক আছে তো কি বলেছিল দেখ কি শিখিয়েছিলাম ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করতে গেলে আমাকে পরীক্ষায় কি দিয়ে দেবে রিসিটস এন্ড পেমেন্ট দিয়ে দেবে তো দেখ প্রথমে টু ব্যালেন্স ডিএফ দিয়েছে মানে টু ব্যালেন্স বিডি ক্যাশের ব্যালেন্স আছে কত পঞ্চাশ হাজার টাকা ব্যাংকের ব্যালেন্স আছে টাকা তার মানে ক্যাশ আর ব্যাংক কি আমাদের অ্যাসেট অ্যাসেট আসে না তাই এখানে পাশে আমি ক্রস মেরে দিলাম এটা আসবে না বলে ঠিক আছে বোঝা গেল কোনো ডাউট আছে না স্যার কোনো ডাউট নেই সাবস্ক্রিপশন মন দিয়ে শুনবি যে কথাগুলো বলছি মন দিয়ে শুনবি যে কথাগুলো বলছি মন দিয়ে শুনবি সাবস্ক্রিপশন কোন কোন সাল ছিল দেখ এখানে চোদ্দ সাল পনেরো সাল ষোলো সাল তিন বছরের অঙ্ক তুই কোন বছরের তার মানে তিনটে সাবস্ক্রাইব তুই তিনটে দেখার দরকার নেই তুই যে বছরের অঙ্ক করছিস সেই টাকাটা ধর তুই পনেরো সালের অঙ্ক করছিস পনেরো সালে সাবস্ক্রিপশন কত ছিল বল এক লাখ টাকা চোদ্দ সালে কুড়ি হাজার টাকা ছিল পনেরো সালে ছিল এক লাখ টাকা তার মানে তোকে এক লাখ টাকায় ধরতে হবে অ্যাডজাস্টমেন্ট কিছু দিয়েছে আমি আবার বলছি ধর ক্লাবের বিজনেস হচ্ছে ক্লাব ক্লাবের অঙ্ক দিয়েছে তো ধর ধর আমার পাড়ার ক্লাব আমার পাড়ার ক্লাব কোন বছরের অঙ্ক করতে বলছে স্যার পনেরো সালের অঙ্ক করতে বলছে পনেরো সালে আমার পাড়ার ক্লাব মেম্বারদের থেকে এক লাখ টাকা পেয়েছে কি বললাম মেম্বারদের থেকে আমরা যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করি মেম্বারদের থেকে কত টাকা পেয়েছি সেটা দেখাই নাকি ইনকামটা দেখায় কোনটা দেখায় আমরা যখন ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করি সেখানে সাবস্ক্রিপশনের কোন টাকাটা দেখায় মেম্বারদের থেকে যেই টাকাটা পেয়েছে সেই টাকাটা দেখায় নাকি এবছর কত টাকা পাওয়ার কথা ছিল সেটা দেখায় এবছর কত টাকা পাওয়ার কথা ছিল দ্যাট মিন্স ইনকাম ওরা দেখায় তার মানে আমি পেয়েছি এক লাখ হতে পারে আমার আশি হাজার টাকা পাওয়ার কথা আমি এক লাখ টাকা পেয়েছি আবার এটাও তো হতে পারে আমার দেড় লাখ টাকা পাওয়ার কথা এক লাখ টাকা পেয়েছি এক লাখ টাকা দেখাই না আমাকে দেখতে হবে কত টাকা পাওয়ার কথা আমি পেয়েছি এক লাখ টাকা ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট পর সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং টু থাউজেন্ড ফিফটিন টোয়েন্টি থাউজেন্ড অর্থাৎ এবছর আমার ক্লাবের মেম্বাররা কুড়ি হাজার টাকা বাকি রেখেছে তাহলে কুড়ি হাজার টাকা এবছরের টাকা বাকি রেখেছে আমি এবছর পেয়েছি এক লাখ টাকা কিন্তু বাকি রেখেছে কত টাকা কুড়ি হাজার টাকা এই অনুযায়ী এই শুধু আমি এইটুকু যদি পড়ি আমি বলতে পারি আমার ক্লাবের ইনকাম এক লাখ কুড়ি তারপরে কি ভাই সাবস্ক্রিপশন রিসিভ ইন টু ফর দ্য ইয়ার ঠিক আছে টু থাউজেন্ড ফিফটিন লাইনের মানে বুঝতে পারলাম না কিচ্ছু কঠিন বলেনি এই বছর যেই টাকাটা পাওয়ার কথা ছিল সেই টাকাটা তুই আগের বছর পেয়ে গেছিলি কি বললাম বল এ বছর যে টাকাটা পাওয়ার কথা ছিল সেটা আগের বছর পেয়ে গেছিলি তাহলে এ বছরের টাকা কবে পেয়ে গেছিস তা আগের বছর অ্যাডভান্স ছিল এবছর কি অ্যাডভান্স এটা ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসের না আমাকে কেউ ফেব্রুয়ারি মাসে দিয়ে দিয়েছে তাহলে ফেব্রুয়ারি মাসে অ্যাডভান্স মার্চ মাসে অ্যাডভান্স না তাহলে তাহলে বল এই দশ হাজার টাকা পনেরো সালে আসা উচিত কি উচিত না আসা উচিত মানে তোকে দেখতে হবে এই দশ হাজার টাকা কোন বছর ইনকাম চোদ্দ সালে ইনকাম না পনেরো সালে ইনকাম পনেরো সালে ইনকাম তাহলে কি বুঝতে পারলি স্যার এক লাখ যোগ কুড়ি যোগ দশ এক লাখ তিরিশ আসবে ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়নি এটা যদি বুঝে যাস তাহলে মনে কর পরীক্ষায় ইনকাম ছয় ছয় পেয়ে গেছে সাবস্ক্রিপশন গন্ডগোল আর কিছু গন্ডগোল নেই তো হয়ে গেল দেখ আমি এতক্ষণ টাইম নিয়ে কেন বললাম সাবস্ক্রিপশনটাই বললাম কিছু নেই অঙ্কর মধ্যে ডোনেশন কত দিয়ে ষাট হাজার টাকা তার মধ্যে বলছে ফর্টি পার্সেন্ট ক্যাপিটালাইজ মানে কি বলেছিলাম কত পার্সেন্ট আসবে বাকি আসবে তারপর ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট সরি অ্যাডমিশন ফিস কত দিয়েছে স্যার বলিস কুড়ি হাজার টাকা দিয়েছে কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে না স্যার কোনো অ্যাডজাস্টমেন্ট বলেনি আমি কি বলেছিলাম অ্যাডমিশন ফিস আমার ইচ্ছা আমি কি করবো আচ্ছা বল এখানে অ্যাডমিশন ফিস কত টাকা দিয়েছে উড়ি 80 টাকা দিয়েছে তোর ইচ্ছা তুই কি করতে যা এটাকে রেভিনিউ ধরবি নাকি ক্যাপিটাল ধরবি তোর ইচ্ছা তুই এটাকে কি ধরবি অ্যাডমিশন ফিটাকে রেভিনিউ ধরবি নাকি ক্যাপিটাল ধরবি তাহলে বল তুই রেভিনিউ ধর কোন সমস্যা নেই সে ইন্টারন্যাশনাল ব্যাংক ডিপোজিট ইনকাম সেল অফ ওল নিউজপেপার ইনকাম স্যালারি খরচাই বসাবি রিপেয়ার খরচাই বসাবি স্পোর্টস ইকুইপমেন্ট আসে না শুধু এর উপর ডেপ্রিসিয়েশন হবে মিটিল এক্সপেন্স খরচাই ডেবিটে বসাবি ইন্স্যুরেন্স প্রিমিয়াম ডেবিটে বসাবি আচ্ছা ব্যালেন্স সিডি বা সি এফ ক্যাশ ইন হ্যাট আসবে না ক্যাশ হ্যাট ব্যাংক আসবে নিশ্চয় অন করে নিজে হয়ে যাবে করে দিলাম ঠিক আছে তো এই হলো

ডেবিট ক্রেডিট ঠিক আছে তো ফর দা ইয়ার এন ডেট কি ছিল বলতো ডেট ডেট কি ছিল বল বলত্রিশে ডিসেম্বর দু হাজার পনেরো বা লিখবো এক্সপেন্ডিচার ডান দিকে লিখবো ইনকাম ঠিক আছে তো হয়ে গেল এবার এক একটা করে লিখবো প্রথমে লিখবো কি বাই সাবস্ক্রিপশন তাই তো লেখ বাই সাবস্ক্রিপশন এইট দিকে লেখ ইনকাম সাইড আগে করবো বাই সাবস্ক্রিপশন কত টাকা ছিল এক লাখ টাকা ছিল এর সাথে যোগ করবি কি আউটস্ট্যান্ডিং দু হাজার পনেরো কত টাকা কুড়ি হাজার টাকা আর কি করবি রিসিপ্ট ইন অ্যাডভান্স লেখ রিসিপ্ট ইন অ্যাডভান্স রিসিভড ইন অ্যাডভান্স কত হবে দু হাজার পনেরো কত টাকা দশ হাজার টাকা তাহলে কত হলো এক লাখ তিরিশ ঠিক আছে নেক্সট কে লিখবি বাই ডোনেশন লেখ বাই ডোনেশন লেখ বাই ডোনেশন কত টাকা ছিল ডোনেশন ষাট হাজার টাকা ছিল ডোনেশন ষাট হাজার টাকা ছিল তাই তো তার মধ্যে বলেছে ফর্টি পার্সেন্ট ক্যাপিটাল এক লাখ টাকা তার সাথে নেওয়া উচিত কত দু হাজার পনেরো নেওয়া উচিত কুড়ি হাজার টাকা নিলাম যোগ করলাম কুড়ি হাজার টাকা আউটস্ট্যান্ডিং দু হাজার পনেরো লিখলাম আর কি এবছরে যে টাকাটা পাওয়ার কথা সেটা আগের বছর পেয়েছিলাম আমরা যোগ করলাম বেশ সেই তো অ্যাডমিশন যা ছিল তাই বসিয়ে দেখে দেখে অ্যাডমিশন ফিস কত টাকা বলেছে বল কুড়ি হাজার টাকা নেক্সট কি বলেছে ইন্টারেশন ব্যাঙ্ক ডিপোজিট কত সাত টাকা লেক বাই ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট কত সাত হাজার টাকা ঠিক আছে তো তারপর কি লিখবি সেল অফ ওল্ড নিউজ পেপার তিন হাজার টাকা সেল অফ ওল্ড নিউজ কত ছিল সাত লিখলো না তিন হাজার টাকা ছিল হয়ে গেল খরচা কি কি ছিল প্রথমে এলে টু স্যালারি কত টাকা পঁয়তাল্লিশ হাজার টু রিপেয়ার পনেরো হাজার স্পোর্টস ইকুইপমেন্ট আসে না বলেছি কিন্তু স্পোর্টস ইকুইপমেন্টের উপর ডেপ্রিসিয়েশন আসে তাহলে কত আসবে ডেপ্রিসিয়েশন টেন পার্সেন্ট তাহলে একটু

স্পোর্টস ইকুইপমেন্ট কিনেছিস এখন প্রশ্ন ওঠে কিনেছি কবে আমি বছরের শুরুতেও কিনতে পারি আমি বছরের মাঝেও কিনতে পারি আবার বছরের শেষেও কিনতে পারি এবার তোর ইচ্ছা তুই কবে ধরতে চাস তুই যদি মনে করিস বছরের শুরুতে কিনেছিস তাহলে পুরো টেন পার্সেন্ট হবে তুই মনে করি বছরের মাঝে কিনিস তাহলে ছ মাসে ডেপ্রিশিয়ান হবে আর তুই মনে করি বছরের শেষে কিনিস কোনো ডেপ্রিশিয়ানই হবে না ঠিক আছে তো তাহলে ও বললো শুরুতে কিনেছি তাহলে লিখবো টেন পার্সেন্ট দেড় লাখে টেন পার্সেন্ট কত হবে পনেরো হাজার টাকা নেক্সট তারপর কি লিখবি মিসিলিনিয়াস এক্সপেন্স লেক 25000 টাকা লেক মিসিলিনিয়াস এক্সপেন্স লেক 25000 টাকা লেক টু মিসিলিনিয়াস লেক 25000 টাকা তারপর কি বলেছে ইনস্যুরেন্স প্রিমিয়াম লেক 5000 টাকা টু ইনস্যুরেন্স প্রিমিয়াম 5000 টাকা শেষ এবার কর যোগ এক লাখ ছিয়াশি এক লাখ ছিয়াশি আর দশ এক লাখ ছিয়ানব্বই হাজার কেইট দিকে যোগ ফল হচ্ছে এক লাখ ছিয়ানব্বই হাজার তার থেকে ডেবিট গুলো বাদ দেবো কত হচ্ছে ডেবিটে পঁয়তাল্লিশ হাজার পনেরো ষাট ষাট আর পনেরো পঁচাত্তর পঁচাত্তর পঁচিশ এক লাখ এক লাখ পাঁচ

जो दिन कार में चिल्लाने들 भाई उन्होंने ऑनलाइन मान ली वैलिडिटी की बोल तो नहीं है हैं ये

और मेरा हो गया ठीक है w <laughs> 오늘... <laughs> এরপরে দেখ এরপরে কোন অঙ্কটা করবো ঠিক আছে এটা হলো তিনের দিকে কি দিয়েছিল তিনের দিকে সিঙ্গেল এনটি দিয়েছে তাকে সিঙ্গেল এন্টির অঙ্ক দিয়ে দেখ বলছে ফর্ম দ্য ফলোই ইনফরমেশন অ্যাসার্টেন দ্য টোটাল পারচেস ঠিক আছে হ্যাঁ আমি সুরে না আজ আমি এখন বাইরে আছি আমার বোন বাড়িতে আছে হ্যাঁ হ্যাঁ আমি ওই একটার দিকে যেটা বলছিলাম টোটাল পার্চেস বের করতে বলেছে টোটাল পার্চেস বের করার ফর্মুলা প্রত্যেকে জানি ক্যাশ পার্চেস সঙ্গে ক্রেডিট পার্চেস যোগ করে তাকে টোটাল পার্চেস তাহলে যেটা বের করতে বলেছে সেটা লিখি আগে তাই না চাও আমাকে চলে আয় আচ্ছা আরেকটা কথা বল পার্চেস কোন অ্যাকাউন্ট থেকে আমরা পার্চেস বের করতে পারি ক্রেডিটার্স ক্রেডিটার্স অ্যাকাউন্ট থেকে আমরা ক্রেডিট পার্চেস বের করতে পারি তাহলে এখানে যে অ্যাকাউন্টটা হবে তার নাম কি কেইটারস অ্যাকাউন্টের নাম হলো কেইটারস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট কেইটার্স লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে আর কমবে ডেবিট দিকে এত মধ্যে হয়ে যাবে লিখবো টোটাল পার্চেস এবার লিখতে হবে টোটাল পার্চেস ইকুয়াল টু এবার দেখছে অঙ্কটা ওপেনিং ব্যালেন্স ছিল নাইন এইট ফাইভ লাইব্রেরি লাইব্রেরির ওপেনিং ব্যালেন্স কোন দিকে বসে দিকে বসে লেখ বাই ব্যালেন্স বিডি বলে নাইন এইট ফাইভ লেখ বাই ব্যালেন্স বিডি বলে নাইন লেখ নাইন এইট ফাইভ বলেছে দেখ ক্যাশ পেড টু সাপ্লায়ার বলার অপেক্ষা রাখে না ধর নিজেরাই জানিস সাপ্লায়ার মানে কেইটারস কেইটার্সকে টাকা দিয়েছিস কেইটাসকে টাকা দিলে কেইটার্সের ব্যালেন্স কি হয় কমে যায় ডেবিট ডেকে লেখ ডেবিড ডে লেখ টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা টাকাটা বল অ্যামাউন্ট বার ফর্টি ফাইভ সেভেন সিক্সটি তাই তো নেক্সট কি বলেছে বলছে ডিসকাউন্ট রিসিভ ডিসকাউন্ট রিসিভ হলে ব্যালেন্স কমে যায় ডেবিটে লেখ সতেরোশো চল্লিশ টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট তারপর বলেছে বিলস পেবেল অ্যাকসেপ্টেড

আমি কাউকে গুডস মানে আমি কারোর থেকে গুডস কিনেছি খারাপ বেরিয়েছে তাকে রিটার্ন করেছি তাহলে ব্যালেন্স কমবে তাহলে লেক টু রিটার্ন আউটওয়ার্ড লেক কেন পারচেস তো ক্রেডিটার্সের ক্ষেত্রে কি হয় আমি যদি কারোর থেকে গুডস কিনি সেই গুডস তাকে ফেরত দেবো তো তাহলে তাকে কী বলা হয় পারচেস রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড তাহলে কত টাকা বল রিটার্ন আউটওয়ার্ড কত টাকা বল লেক রিটার্ন আউটওয়ার্ড

যোগতাল্লিশ হাজার সাতশো ষাট প্লাস সতেরো চল্লিশ প্লাস বারো হাজার পাঁচশো প্লাস দু হাজার একশো টাকা চারশো থেকে আটশো পঞ্চাশ হচ্ছে যেটা বেরোনো তাকে বলে বাই ক্রেডিট পারচেস বাই ক্রেডিট পারচেস

করতে থাকবে এতক্ষণ আচ্ছা এর সঙ্গে কি দিয়েছিল এর সঙ্গে একটা থিওরি ওয়ার্ড দিয়েছিল বলছে হোয়াট ডু মিন বাই ডাবল এনটি সিস্টেম দু তরফা দেখলে বলতে কাকে বলে ডিফারেন্সিয়েট বিটুইন সিঙ্গেল এন্ট্রি সিস্টেম অ্যান্ড ডাবল এনটি সিস্টেম মানে এক তরফা দাখিলা পদ্ধতির সঙ্গে দু তরফা দাখিলা পদ্ধতির পার্থক্য আচ্ছা এরপর একটা ফাইনাল অ্যাকাউন্ট দিয়েছে আগে কাজ করি আমরা ফাইনাল দাগটা কেড়ে নি ঠিক আছে তো టికే ఫైనల్ దాటాక লেখাগুলো লিখে নিতে হবে এখানে ইন দা বুক ইন দা বুক অফ তারপর লিখতে হবে ট্রেডিং এন্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দা ended এদিকে লিখব ডেবিট এদিকে লিখব ক্রেডিট ঠিক আছে ডেবিট ক্রেডিট তারপর জানি আমরা এগুলো রেডিং এতটার মধ্যে নেমে যাবে আর বাকিটা পিএলএ হয়ে যাবে এখানে লিখবো ব্যালেন্স শিট

तरफ लिखता हूँ करेंट लाइब्रेटीज ठीक है जी ये दिखे लिखो फिक्स एसेट्स क्या लिखो इन्वेस्टमेंट क्या लिखो करेंट एसेट्स

অঙ্ক একটা করে অ্যাডজাস্টমেন্ট কোথায় বসবে সেটা বুঝতে হবে কি বলেছে প্রথমে ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট ক্লোজিং স্টক বলেছে পঁয়ষট্টি হাজার টাকা তাহলে বসিতে ক্লোজিং স্টক যেখানে যেখানে বসে একটা বসবে ট্রেডিং এর ক্রেডিটে লিখব বাই ক্লোজিং স্টক বলে পঁয়ষট্টি হাজার টাকা আর একটা বসবে ব্যালেন্স শীটের কারেন্ট অ্যাসেটস এ ক্লোজিং স্টক বলে পঁয়ষট্টি টাকা সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট ডেপ্রিসিয়েশন ফার্নিচারের উপর টেন পার্সেন্ট বলেছে তাহলে খোঁজ ফার্নিচার কত ছিল ফার্নিচার ছিল এই যে ফার্নিচার ছত্রিশ হাজার দুশো পঞ্চাশ তাই তো তার উপর টেন পার্সেন্ট তাহলে ফিক্স সাইডে ফার্নিচার ছত্রিশ হাজার দুশো পঞ্চাশ তার উপর টেন পার্সেন্ট দিয়ে তাহলে ডেপ্রিসিশন কি হলো ফার্নিচার থেকে বাদ গেল তো তাহলে এটা কোথায় যায় কারণ আমরা শিখেছি একটা অ্যাডজাস্টমেন্ট ডবল ডবল করে পোস্টিং হয় তাহলে ফার্নিচারের থেকে যে ডেপ্রিসন বাদ গেল তিন হাজার ছশো পঁচিশ এটা পিএল এ ডেবিটে বসবে তাহলে পিএল এ ডেবিট এলে

ডেটার্স লেখ দু লাখ একান্ন হাজার টাকা কোথায় লিখবি কারেন্ট অ্যাসেটস এ লিখবি ডেটার্স দু লাখ একান্ন ইনারে লিখবি হ্যাঁ ডেটার্স লিখবি দু লাখ একান্ন হাজার প্রভিশন কত পার্সেন্ট বলেছিল অঙ্কে প্রভিশন ফর ব্যাড ডেট কত পার্সেন্ট বলেছে ফাইভ পার্সেন্ট বাট এখন করতে পারিস না কারণ পরের অ্যাডজাস্টমেন্ট আগে করতে হবে পরের অ্যাডজাস্টমেন্টটা কি বলেছিল তিন নম্বর আগে না আগে চার তারপর তিন মাথায় রাখবি আগে চার তারপর তিন চার নম্বর অ্যাডজাস্টমেন্ট বলছে সানডি ডেটার আছে একান্ন হাজার টাকা ছিল তার মধ্যে একটা আইটেম ছিল আড়াই হাজার টাকা ডিউ ফ্রম কাস্টমার একজন কাস্টমারের কাছ থেকে আমি আড়াই হাজার টাকা পাই ঠিক আছে হু হ্যাজ বিকাম ইনসলভেন্ট যে নিজেকে দেউলিয়া ঘোষণা করে দিয়েছে তাহলে এটা ব্যাড ডেট এটাকে বলে ব্যাড ডেট তাহলে আগে ব্যাড ডেট করে পরে প্রভিশন হয় আগে ব্যাড ডেট করে পরে প্রভিশন তাহলে কি ব্যাড ডেট মাইনাস কর ডেটার থেকে আড়াই হাজার টাকা ডেটার মাইনাস কর আড়াই হাজার টাকা আজ হ্যাঁ সেলভেন্স আছে আমি দেখে নেছি ডেট্রাস থেকে মাইনাস স্কোর बैड ডে আড়াই হাজার টাকা কি বললাম শুনলি প্রত্যেককে শুনলি দেখ ভালো করে শুন খাপরে যাবি না অঙ্ক ভুল হই যেতে পারে আগে যদি প্রভিশন করিস অঙ্ক ভুল আগে बैड ডে পারপার প্রভিশন দেখ बैड ডে কাকে বলে যে টাকা মিলে যাচ্ছে ধর সাপোজ ধর সাপোজ ধর আমি 10 টা কাস্টমার গায়ে টাকা হয় তার মধ্যে একজন কাস্টমার আমাকে টাকা মেরে দিয়েছে তাহলে কোয়ের কাছে রাখব নজন প্রভিশন মানে কি নেক্সট ইয়ারে আমার টাকা কত মারতে পারে তাহলে দশ জনের মধ্যে মারবে না জনের মধ্যে মারবে প্রভিশন পরে হয় আগে ব্যাডেট হয় মাথায় রাখবে তাহলে ব্যাডেট কত বলেছে বল কোশ্চেন কি বললি ব্যাডেট কত বলেছে বললাম বল ব্যাডেট আড়াই হাজার টাকা তাহলে দু লাখ একান্ন থেকে আড়াই হাজার টাকা সবার প্রথম বাদ দিয়ে কত হচ্ছে দু লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এর থেকে মাইনাস কর প্রভিশন ফাইভ পার্সেন্ট এই দু লাখ আটচল্লিশ হাজার পাঁচশোর পর ফাইভ পার্সেন্ট কর কত হচ্ছে বারো হাজার চারশো পঁচিশ কত লিখলাম বারো হাজার চারশো পঁচিশ বাদ দিয়ে বাইরে কত হচ্ছে দু লাখ ছত্রিশ হাজার পঁচাত্তর টাকা দু লাখ ছত্রিশ হাজার পঁচাত্তর টাকা তুই এই তুই আস্তে আস্তে করতে দা যে পয়েন্ট অসুবিধা হবে আমাকে জিজ্ঞাসা করে নিবি বলে দেবো কোনো সমস্যা নেই যে পয়েন্টটা অসুবিধা হবে জিজ্ঞাসা করবি আমি অবশ্যই বলে দেবো দু লাখ ছত্রিশ হাজার হয়ে গেল এবার ডবল পোস্টিং করতে হবে ভালো করে দেখ মনে কর এই যে ব্যাড ডেট এর পোস্টিং একটা করেছি আর প্রভিশনের পোস্টিং একটা করেছি দুটোরই দুটো দুটো করে পোস্টিং করতে হবে তাহলে ব্যাড ডেট কোথায় বসে জানিস ব্যাড ডেট জানিস ব্যাড ডেট পি এর ডেবিটে বসে কিন্তু তার আগে দেখতে হবে ট্রায়াল ব্যালেন্সে কোনো ব্যাড ডেট দিয়েছে কিনা দেখি ট্রায়াল ব্যালেন্সে দেখ এখানে ব্যাড ডেট দিয়েছে কত টাকা ব্যাড ডেট দিয়েছে দু হাজার ছশো পঁচিশ টাকা ব্যাড ডেট দিয়েছে মানে ছিল আগে থেকে নতুন ব্যাড ডেট হলো আড়াই হাজার টাকা টোটাল ব্যাড ডেট কত লিখবি দুটো যোগ কর পিএল এর ডেবিট এলেক টু ব্যাড ডেট পিএল এর ডেবিট এলেক টু ব্যাড ডেট কি লিখবি টু ব্যাড ডেট পিএল এর ডেবিট এলেক টু ব্যাড ডেট কত টাকা দু হাজার ছশো পঁচিশ যোগ আড়াই হাজার পাঁচ হাজার একশো পঁচিশ তাহলে ব্যাড ডেট ডবল পোস্টিং হলো এবার প্রভিশন ফর ব্যাড ডেট করব মন দিয়ে শুনবি কিন্তু যে কথাটা বলছি আমি নিচে দেখাচ্ছি কি এই যে এই যে এই যে এখানে যে ব্যাড ডেট এই যে প্রভিশন যে হলো না বারো হাজার চারশো পঁচিশ এটাকে কি প্রভিশন বলে ওল্ড না নিউ আমি এখানে তোদের বোঝার জন্য লিখছি নিচে লিখছি নিউ নিউ কত বেরোলো বারো হাজার চারশো পঁচিশ ঠিক আছে এবার কোশ্চেন পড়ে দেখ ওল্ড আছে কি না ওল্ড ট্রায়াল ব্যালেন্সের কেইট দিকে থাকে যদি থাকে তাহলে ট্রায়াল ব্যালেন্সের কেইটেই থাকবে ট্রায়াল ব্যালেন্সের দেখ একটা ছিল প্রভিশন ফর ব্যাড ডেট ওটা ছিল ওল্ড কত টাকা ছাব্বিশ হাজার টাকা বুঝেছিস তো আগে দিন যে দুটো পেপার সলভ করালাম চোদ্দ আর পনেরো সেখানে ওল্ড প্রভিশন ছিল না নিউই ছিল তখন আমি বলিনি আজকে বলছি তাহলে বল এই নিউ আর ওল্ড এর মধ্যে বড় কে ওল্ড বড় যদি ওল্ড বড় হয় তখন তুই ক্রেডিট দিকে লিখবি যদি নিউ বড় হয় তখন ডেবিট দিকে লিখবি বোঝা গেল কি বললাম যদি নিউ বড় হয় তাহলে ডেবিট আর ওল্ড বড় হলে ক্রেডিট তাহলে এখানে বড়কে ওল্ড বড় তাহলে ক্রেডিট দিকে লেখ ক্রেডিট দিকে লেখ কি লিখবো লেখ পিএল এর ক্রেডিট লিখবি হ্যাঁ বাই প্রভিশন ফর ব্যাড ডেট লেখ বাই প্রভিশন ফর ব্যাড ডেট প্রথমে লেখ ওল্ড ছাব্বিশ হাজার নিউ কত বারো হাজার চারশো পঁচিশ ছাব্বিশ হাজার থেকে বারো হাজার চারশো পঁচিশ বাদ কথা হচ্ছে দেখ তেরো হাজার পাঁচশো দেখো তাহলে আমি তোদের বলতে পারি সব কটারই ডবল করে পোস্টিং করো এখনো পর্যন্ত যেগুলো করল মাথায় রাখবি অঙ্ক প্রত্যেক দুটো করে যদি পোস্টিং না করতে পারিস তাহলে অঙ্ক কিন্তু অ্যান্সার মেলাতে পারবি না এই কারণে অনেক সময় অ্যান্সার মেলে না ঠিক আছে তো দুটো করে পোস্টিং করবি আগে আর যখনই করবি ভাইলে এখন করবি যে টাইম থাকুক বা না থাকুক দাগ ঠাক কেটে নিয়ে অ্যাডজাস্টমেন্ট করে আগে করে নিবি নাম্বার অনেক পাবি অ্যাডজাস্টমেন্টের উপরে বেশি নাম্বার থাকে অ্যাডজাস্টমেন্ট যদি ঠিক হয় তাহলে হয়ে গেল এটা তাহলে প্রভিশন পর ব্যাটার কত ছিল এখানে এটাও নিয়ে নিয়েছি করে দিয়েছি নেক্সট অর্থাৎ লাস্ট অ্যাডজাস্টমেন্ট কি বলেছে গুডস অফ দ্য ভ্যালু সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার একটা গুডস ছিল হ্যাভ বিন ডেস্ট্রয়েড বাই ফায়ার আগের দিনই করলাম লাস্ট ফেজ তো করলাম সাত হাজার পাঁচশো টাকার গুডস আগুন লেগে যায় আমি বললাম কি করতে হয় গুডস আগুন লাগলে গুডস কমে যাচ্ছে মানে পার্চেস কমে যাচ্ছে সাত হাজার পাঁচশো তাহলে পার্চেস কত ছিল খোঁজ স্যার পার্চেস ছিল আট লাখ বারো হাজার কত ছিল আট লাখ বারো হাজার পাঁচশো প্রথমে এক লাইন প্রথম লাইনে রাখ টাকা পরে বসাবো তারপর লিখবো টু পারচেস কত ছিল বল পারচেস এই মধ্যে পড়লি আট লাখ বারো হাজার পাঁচশো পঁচিশ তো তার থেকে মাইনাস করবো কি গুডস ডেস্ট্রয়েড কত টাকা বললাম গুডস ডেস্ট্রয়েড সাত হাজার পাঁচশো দেখি আর কি বলেছিল স্যার আর বলেছে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে কত দিয়ে পাঁচ হাজার টাকা ইন্সুরেন্স কোম্পানি পাঁচ হাজার টাকা দিলে কি হয় আগের দিন বলেছিলাম কারেন্ট অ্যাসেট সে লিখবি ইন্সুরেন্স ক্লেম পাঁচ হাজার টাকা মনে হচ্ছে কারেন্ট অ্যাসেট সিলেক্ট ইন্স্যুরেন্স ক্লেম বলে পাঁচ হাজার টাকা তাহলে তোর সাড়ে সাত হাজার টাকার আঙুল লাগলো গুডস পাঁচ হাজার টাকা পেলি তা লাভ হলো না লস হলো আড়াই হাজার টাকা লস এই লসটাকে কি বলা হয় অ্যাবনর্মাল লস যেটা পিএল এ ডেবিটে আসে যেটা পিএল এ ডেবিট আসে একটু অ্যাবনর্মাল লস আড়াই হাজার কি করে আড়াই হাজার টাকা বেরোলে দেখাতে হবে সাত হাজার পাঁচশো মাইনাস পাঁচ ইয়ার হয়ে গেল মনে হচ্ছে লাস্ট অ্যাডজাস্টমেন্ট বাকি আছে পাঁচটা হলো ছটা ছ নম্বর অ্যাডজাস্টমেন্ট বলছে রিসিভড রুপিস সিক্স থাউজেন্ড ওয়ার্ট অফ গুডস অন টোয়েন্টি সেভেন মার্চ রুসান্ডে সিক্সটিন সাতাশে মার্চ দু হাজার ষোলো তুই যে ফায়াল এখন পঁচিশ শুন তারিখে একতিরিশে মার্চ ষোলো তুই সাতাশ তারিখে গুডস রিসিভ করেছিস মন্দির শোন তুই সাতাশ তারিখে গুডস রিসিভ করেছিস বাট দ্য ইনভয়েস অফ পার্চেস ওয়াজ নট রেকর্ডেড ইন পার্চেস বুক ভালো করে শোন তুই কোনো দোকানে গুডস কিনতে চলে গেছিস তুই বা অর্ডার করেছিস গুডস তোর ঘরে গুডস চলে এসছে বা দোকানে গুডস চলে এসছে কিন্তু যে অ্যাকাউন্টেন্ট গুডস কিনলে তো পার্চেস করতে হয় পার্চেসের এন্ট্রিটা করে তাহলে কি বললাম বুঝেছিস নাকি বুঝিস নি আবার বলছি আবার বলছি ধর আজকে ধর আমি কোনো একটা দোকানে ধর আমাদের আমার বিজনেস মোবাইল ফোনের বিজনেস আমি অর্ডার করেছি মোবাইল ফোন প্রচুর অর্ডার করেছি মোবাইল ফোন একত্রিশে মার্চ আমার আমরা ব্যালেন্স শিট করি ফাইনাল অ্যাকাউন্ট করি বুঝতে কোন দিন বছরের শেষ দিয়ে থার্টি ফার্স্ট মার্চ করি থার্টি ফার্স্ট মার্চ সাতাশ তারিখে আমার দোকানে ফোন ঢুকে গেছে সাতাশ তারিখে দোকানে ফোন ঢুকে গেছে কিন্তু আমাদের যে অ্যাকাউন্টেন্ট তাহলে ফোন ঢুকে গেলে তো পার্চেস হয়েছে পার্চেস করা উচিত তো অ্যাকাউন্টের পার্চেসটা করেই তাহলে কি করা উচিত স্যার পার্চেস করেনি একটু পার্চেস করে দিন অর্থাৎ পার্চেসটাকে বাড়িয়ে দিন তাহলে কাজ হয়ে যাবে কিন্তু ডবল পোস্টিং হবে না আচ্ছা আমি যেমন কারো থেকে গুডস কিনি সেই গুডসটা ক্যাশেও কিনতে পারি আবার আবারও কিনতে পারি ক্যাশে কিনলে ক্যাশের সঙ্গে অ্যাডজাস্ট হবে যেই ধারে কিনি যেই ধারে কিনি তখন যাদের থেকে ধারে গুডস কিনতে তাদেরকে কি বলা হয় কেইটারস তাহলে কেইডার্সের সঙ্গে অ্যাডজাস্ট হবে স্যার আমাকে বলুন এই অঙ্করে কি বলেছি ক্যাশে কিনিছে ধারে কিনেছি দেখি করি কোশ্চেন পরীক্ষা দেখ এখানে ইনভয়েস নাম যখনই বলে দিয়েছে না ইনভয়েস মানেই ধার ভাবতে হবে ইনভয়েস মানে ধারে ঠিক আছে তো আর এখানে পার্চেস বুক বলে দিয়েছে তো চিন্তা করার লাভ নেই তাহলে কি করতে হবে যে পার্চেস ছিল পার্চেস সঙ্গে কি করবি স্যার ছ হাজার টাকা যোগ করো বুঝতে পেরেছিস কেন এই পয়েন্টটা খুব ভাইটাল পয়েন্ট ছিল এই পয়েন্টটা খুব ভাইটাল পয়েন্ট ছিল মাথায় রাখবে পরীক্ষা এরকম পয়েন্ট আসতে পারে এই পয়েন্টটা খুব ভালো পয়েন্ট লাগলো এই পয়েন্টটা ধর দিতে পারে এই পয়েন্টটা দিতে পারে কি বললাম আমরা ব্যালেন্স মানে আমরা করি কোন একত্রিশে মার্চ বা একত্রিশ ডিসেম্বর এমনি একত্রিশে মার্চ বলেছে তাহলে তুই কোন তুই কোন তোর সাপ্লায়ার বা তোর কাস্টমার বা যার থেকে আমরা ধারে মাল যাদের থেকে আমরা মাল কিনি তাকে আমি অর্ডার করে দিয়েছিলাম আমার এত টাকার মাল লাগবে অর্ডার করেছি এবার ও যদি একত্রিশ তারিখের মধ্যে মালটা পাঠিয়ে দেয় ঠিক তবে একত্রিশ তারিখে মাল পাঠিয়েছে এখানে পাঠিয়েছে তা মাল পাঠিয়েছে তাহলে তুই তো পার্চেসের মধ্যে একটি নি মাল পাঠিয়ে যাবে তো গোটা মাল ঢুকে গেছে কিন্তু পারচেস তো বাড়ানো হচ্ছে পারচেস বাড়াসনি এখন এন্ট্রিটা করতে হবে তাই পারচেসের সঙ্গে যোগ করবি স্যার কি বলে যোগ করব আনরেকর্ডেড পারচেস লেখ কি বললাম আনরেকর্ডেড লেখ আনরেকর্ডেড পারচেস কত টাকা ছ হাজার টাকা এটা আরেকটা কোথায় পোস্টিং হবে কেইটার্স সঙ্গে যোগ হয় কারেন্ট লাইব্রেরিতে কেইটার্স কত টাকা ছিল কেইটার্স এক লাখ বাহান্ন হাজার ছশো তিরিশ এর সাথে যোগ কর আনরেকর্ডেড পারচেস ছ হাজার এক লাখ আটান্ন হাজার ছশো তিরিশ ক্লিয়ার হলো অ্যাডজাস্টমেন্ট সব কমপ্লিট ছটা অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হ্যাঁ যে বছর এই অঙ্কটা পরীক্ষা এসেছিল ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ছ নম্বর পয়েন্টে ভুল করেছিল মানে জেনারেলি এই পয়েন্টে ভুল হয় আর বাকি পাঁচটা পয়েন্ট তো পুরো কমন পয়েন্ট ভুল হবে না প্রথম যে একটা একটা করে বলছি পার্চেস বসিয়ে দিয়েছেন সেল ট্রেডিং এর কেটেল এক্সেলস লেগ বাই সেলস

পাওয়ার অ্যান্ড ফুয়েল ঠিক আছে এটা বলতে কোথায় বসে পাওয়ার অ্যান্ড ফুয়েল জেনারেলি ট্রেনিং এই নিয়ম কেন কমন সেন্স কাটা পাওয়ার ফুয়েল মানে জ্বালানি অ্যাকচুয়ালি জ্বালানি পাওয়ার ফুয়েল টেকাল জ্বালানি জ্বালানি কোথায় ইউজ হয় জ্বালানি কি অফিসে ইউজ হয় নাকি কারখানায় ইউজ হয় জ্বালানি কোথায় ইউজ হয় ধর প্রোডাকশন করবে তেল দিতে হবে এগুলো কোথায় ইউজ হয় জ্বালানি তেল ফেলগুলো কারখানায় লাগে তাহলে এটা

লেখা পিএল এ ডেবিটা লেখা টু টেড এক্সপেসেস নেক্স কি বলেছে ব্যাড ডেট হয়ে গেছে লোন টু রাজকুমার কেও বলতে পারবি রাজকুমারকে যে লোন দিয়েছি রাজকুমারকে লোন দিয়েছি এটা এটা আমাদের এসেট বিজনেস লোন দিয়েছে রাজকুমারকে তাহলে বিজনেসের কাছে এটা কি আচ্ছা আমরা কার বিজনেস করছি বলতো মিস্টার সরকার আচ্ছা ঠিক আছে মিস্টার সরকার রাজকুমার হয়তো কোনো বন্ধু ছিল তাকে লোন দিয়েছি লোন টু রাজকুমার পনেরো হাজার টাকা লিখবি কারেন্ট অ্যাসেট সেলে কত টাকা দিয়েছে

নেক্সট কি বলেছে টেট এই এই পয়েন্টটা বলতে হবে দেখ এই পয়েন্টে একটু আননোন আননোন না মানে জানা উচিত কনসেপ্ট থাকলে টেট এক্সপেন্স একরুট বাট নট পেড কি বলেছে একরুট বাট নট পেড মানে টেট এক্সপেন্স মানে খরচা তো এই টাকাটা এখনো পে করা হয়নি তাহলে কোনো খরচা যে পে করা না হয় তাকে কি বলে না লাইবিলিটিস পড়ার কথা মানে একটা খরচা পে করা হয় তাকে অ্যাকাউন্টস এর কি আউটস্ট্যান্ডিং না আউটস্ট্যান্ডিং মানে কি বাকি বাকি তাহলে খরচা পে করা হয়নি তার মানে বাকি আছে তাহলে কি টেড আউটস্ট্যান্ডিং টেড এক্সপেন্স বলতে পারি এটাকে বুঝেছিস কি বুঝিস আরে অ্যাক্রুট টেড এক্সপেন্সেস মানে আউটস্ট্যান্ডিং মানে অ্যাক্রুট মানে জানিস অ্যাক্রুট মানে অ্যাক্রুট মানে বাকি অ্যাক্রুট মানে বাকি আর আউটস্ট্যান্ডিং মানেও তো বাকি খরচা বাকি আছে খরচা বাকি আমাদের কি হয় অ্যাসেট না লাইব্রেরিটি খরচ বাকি লাইব্রেরিটি তাহলে লাইব্রেরিটি সাইডে লিখবো কি লিখবো আউটস্ট্যান্ডিং টেড এক্সপেন্সেস কত টাকা বললাম বল আউটস্ট্যান্ডিং টেড এক্সপেন্সেস কত টাকা আছে চাইব্রের সাইড লেখ্যান্ডিং তোরা আউটস্ট্যান্ডিং থাকলে কি করতে বলা তাই স্যালারি থাকলে কি করতে কি করতে একটা আউটস্ট্যান্ডিং স্যালারি থাকলে তুই লাইব্রেরি সাইডে লিখতি একটা আর একটা স্যালারি থাকলে স্যালারি সাথে যোগ কর তাহলে স্যার এখানেও তো আউটস্ট্যান্ডিং ট্রেড এক্সপেন্সেস আছে তাহলে একটা তো লাইব্রেরি থেকে লিখলেন ঠিক আছে আর একটা ট্রেড এক্সপেন্স যোগ করা উচিত থাকি না ভুল হ্যাঁ ভুল এটা কি অ্যাডজাস্টমেন্টে দিয়েছে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিংটা এই পয়েন্টটা ওই বছর যে পরীক্ষা দিয়েছিল ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে দিয়েছে কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট তো বোর্ডে কি করে যায় মুখস্থ করে যায় মুখস্থ করে যায় আউটস্ট্যান্ডিং থাকলে কি করতে হয় আউটস্ট্যান্ডিং থাকলে কি বললি এই মাত্র জিজ্ঞাসা করলাম বললি কি স্যার আউটস্ট্যান্ডিং যোগ করতে হয় তাহলে তুই কি করতি আউটস্ট্রিম ডেট এক্সপেন্স এই চলো ডেট এক্সপেন্স যোগ করে দিই একটা আর একটা লাইভ সাইড লেখা একটা তো ঠিক আছে একটা কারণ আমি কি বলেছিলাম ট্রায়াল ব্যালেন্সে থাকলে তার পোস্টিং কটা হয় একটা অ্যাডজাস্টমেন্টে দুটো পোস্টিং হয় এটা কি অ্যাডজাস্টমেন্টে ছিল না ট্রায়াল ব্যালেন্সে ছিল ট্রায়াল ব্যালেন্সে তাহলে ট্রায়াল ব্যালেন্সে ছিল এটা লাইবিলিটি আইটেম আচ্ছা ধর আমি একটা কোশ্চেন করছি বল কি জিজ্ঞাসা করতে ইচ্ছা করলো ধর ট্রায়াল ব্যালেন্সে দিয়েছে ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন অন মেশিনারি তাহলে তুই কি করবি

ক্লোজিং স্ট্রাকচার দিতেই পারে এরকম কোশ্চেন করতেই পারে স্কুল কোশ্চেন করে যেরকম দিতেই পারে যে গুলো কথাগুলো বলছি ক্লোজিং স্টক ট্রায়াল ব্যালেন্স দিয়েছে খালি এসে ঠিক খালি কারেন্ট অ্যাসেটসে বলবি আর কোথাও বলবি না এটা মানে ঠিক আছে খালি কারেন্ট অ্যাসেটসে আর কোথাও বলবি না কি বললাম বুঝতে বললা এগুলো তো মাথায় রাখতে হবে এই ছোট ছোট জিনিস তো মাথায় রাখতে হবে ঠিক নেক্সট আচ্ছা কি না বলছিলাম হ্যাঁ এবার বলবো ড্রয়িংস ড্রয়িংস আচ্ছা দেখ এদিক থেকে শোন এখানে দেখ ড্রয়িংস দিয়েছে দেখ একটা ড্রয়িংস এর একটা এখানে ড্রয়িংস স্ল্যাশ দিয়ে লেখা আছে ক্যাপিটাল তাই তো স্ল্যাশ দিয়ে লেখা আছে ক্যাপিটাল তাহলে দেখ ডেবিট দিকে যে অ্যামাউন্ট সেটা ড্রয়িংস ক্রেডিট দিকে যে অ্যামাউন্ট সেটা ক্যাপিটাল বলছ ভাই আমরা ক্যাপিটাল 50000 তার থেকে ড্রয়িংস মাইনাস কর ক্যাপিটাল 50000 টাকা লিখলাম থেকে মাইনাস কর ড্রয়িংস কত টাকা ছিল ড্রয়িংস

পাঁচশো পঁচাশি তার থেকে একটা করে বাদ দে মাইনাস হবে তিন হাজার ছশো পঁচিশ মাইনাস হবে পাঁচ হাজার একশো পঁচিশ মাইনাস হবে দু হাজার পাঁচশো মাইনাস হবে সাতাশ হাজার আটশো পঁচাত্তর মাইনাস হবে একুশ হাজার একশো এক লাখ চুরাশি হাজার আশি এটাকে বলে টু নেট প্রফিট এই নেট প্রফিট ক্যাপিটালেশন যোগ করবো

জোক ওয়ান নাইন সেভেন ফাইভ জিরো যোগ থ্রি ফাইভ ডবল জিরো যোগ টেন থাউজেন্ড কত হচ্ছে চার লাখ তিন হাজার সাতশো এবার বত্রিশ হাজার ছশো পঁচিশ প্লাস পঁয়ষট্টি হাজার প্লাস টু থ্রি সিক্স জিরো সেভেন ফাইভ আর পঞ্চাশ সত্তর চার লাখ তিন হাজার সাতশো দু সাইড ট্যালি কি দেখলাম তিনটে আর কমপ্লিট চোদ্দ পনেরো ষোলো